بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته আমন্ত্রণ জানাচ্ছি ধারাবাহিক শিক্ষামূলক অনুষ্ঠান কোরআন ও হাদিসের আলোকে ইমান ও আমলের আজকের এই পর্বে। বরাবরের মতো আমাদের সাথে আছেন বিশিষ্ট আলেমের দিন, কোরআন ও হাদিসের গবেষক, ইসলামের মসজিদের প্রধান খতিব ইমাম শায়খ মাওলানা আব্দুল কাইম সাহেব। আসসালামু আলাইকুম সাহেব, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। শুধু দর্শক, আমাদের নিয়মিত যেই আলোচনা চলছিল হাদিসের আলোকে আমাদের জীবন, সেই ধারাবাহিক আলোচনায় আজকে আমরা জাকাত নিয়ে আলোচনা শুনবো। জাকাত নিয়ে আমরা হাদিস শুনবো আমাদের শেখের কাছ থেকে। আমরা সময় নষ্ট না করে চলে যাচ্ছি আমাদের সম্মানিত শেখের কাছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়া সাইয়্যিদিল মুরসালিন নাবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহ, আমাদের ধারাবাহিক আলোচনা হাদিস শরীফ থেকে আমরা শুনে আসছি। গত দুই তিন পর্বে আমরা নামাজ সংক্রান্ত এবং জুমা সংক্রান্ত আলোচনা শুনেছি। নামাজের পরেই যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদতকে আল্লাহ তাআলা আমাদের উপর ফরজ করে দিয়েছেন, সেটি হচ্ছে যাকাত। আজকে আমরা যাকাত থেকে একটা হাদিস শুনব এবং তার আলোকে যাকাত বিষয়টাকে ভালো করে বোঝার জন্য এবং কিভাবে আমরা এই যাকাত আদায় করতে পারি তার নিয়ম তরিকা পদ্ধতি, এর গুরুত্ব ফজিলত সম্পর্কে আমরা কিছু আলোচনা শুনবো ইনশাআল্লাহ। প্রথমে মূল হাদিসটি আজকে আমরা পড়ি এবং তার সরল অনুবাদ করি, তার আলোকে আমরা ব্যাখ্যা শুনবো বাকি বিষয়গুলোকে নিয়ে। আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল, সাহাবী আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, মান আতাহু আল্লাহু মালান ফালাম ইউআদ্দি যাকাতাহ, যাকে আল্লাহ তাআলা সম্পদ দান করেছেন অথচ সে তার যাকাত আদায় করল না, মুসসিলাল্লাহু সুজাআন আকরা লাহু যাবিবাতানি ইয়াউমাল কিয়ামাহ বিল্লিহিজিমাতাইহি, কিয়ামতের দিন এই সম্পদকে খুব বিষধর কালো সাপে আকৃতি দেওয়া হবে এবং এই সাপটি এসে এবং এমন সাপ যে সাপের মুখের মধ্যে কালো কালো স্পট রয়েছে যেটা দেখতে খুব ভয়াল মনে হয়, এই সাপটি এসে তার সমস্ত শরীরকে পেঁচিয়ে ধরে, যে যাকাত দেয়নি তার বডিটাকে একদম পেঁচিয়ে ফেলবে, এ অতঃপর তার সাপের মাথাটাকে ওই ব্যক্তির চেহারার দিকে এরকম করে ফেস করে ধরবে গোটা বডিকে পেঁচানোর পরে, এবং সুমাইয়াকুলু আনা মালুকা আনা কানজুকা, এইভাবে তার চেহারার মধ্যে চিকের মধ্যে ঠোকর মারবে আর বলবে আমি হচ্ছি তোমার গচ্ছিত সম্পদ যার যাকাত তুমি দাওনি। সুম্মা কারা আ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কওলুল্লাহ তাআলা, অতঃপর হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষের দিকে আল্লাহ তাআলার কালাম থেকে তেলাওয়াত করে যাকাত সংক্রান্ত আয়াতটি পড়লেন, যেটা সূরা আলে ইমরানের 180 নম্বর আয়াতে এসেছে। বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাযলিহি হুয়া খায়রান লাহুম বাল হুয়া শাররুন লাহুম সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামাহ, যারা বখিলি করে যে সম্পদ তাদেরকে আল্লাহ দিয়েছেন সেই বিষয়ে, আল্লাহর কাছ থেকে পাওয়া দান সম্পদের বিষয়ে যারা বখিলি করে অর্থাৎ যাকাত দেয় না, হুয়া খায়রুন লাহুম, তারা যেন মনে না করে এটা তাদের খুব ভালো হবে, এটা তারা খুব ভালো কাজ করছে, বাল হুয়া শাররুন লাহুম, এমনটি তাদের জন্য খুব ক্ষতির কারণ হবে, খুবই খারাপ হবে। সাইয়াতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন এই সম্পদ দিয়ে তাদের শরীরকে পেঁচানো হবে, অর্থাৎ আয়াতে যেটা হাদিসে যেটা বলা হয়েছে পেঁচিয়ে ধরবে সাপের আকারে এসে। শাব্দিকভাবে এর সরল অনুবাদ আমরা শুনলাম এবং প্রাসঙ্গিকভাবে তিনি হাদিসে কোরআনে যে আয়াতটুকু
উল্লেখ করেছেন সেটাও আমরা শুনলাম, তার অর্থ শুনলাম। এখন আমরা যাকাত সংক্রান্ত বিষয়ে আরো বিস্তারিত জানার জন্য হাদিস শরীফ থেকে, কোরআনে পাক থেকে আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ আয়াত এবং হাদিস শুনবো ইনশাআল্লাহ। এটি একটি অনেক বড় হাদিস, গুরুত্বপূর্ণ হাদিস, যেটা আমাদেরকে যাকাতের মতো একটি বড় ইবাদতের ব্যাপারে খুব সুন্দর ধারণা দিতে এসেছে। আপনারা জানেন যাকাত হচ্ছে ইসলামের মৌলিক পাঁচটি স্তম্ভের মধ্যে অন্যতম। প্রথমটি হচ্ছে কালিমাতুর শাহাদা, আল্লাহর প্রতি ইমান আনা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি শাহাদাত, তাঁর প্রতি ইমান আনা, শাহাদাত পেশ করা। দুই নম্বর হচ্ছে ইকামতুস সালাহ, নামাজ কায়েম করা। তিন নম্বর স্তম্ভ হচ্ছে ইতাউজ জাকা, যাকাত দেওয়া। চার নম্বর হচ্ছে সিয়াম রমাদান, রমাদান মাসের রোজা আদায় করা। এবং পঞ্চমটা হচ্ছে হজ্জুল বাইত, মানে ইস্তাতা ইলাইহি সাবিলা, আল্লাহর বাইত তোলার হাজ করা, যাকে আল্লাহ এই সক্ষমতা দান করেছেন। এই পাঁচটি ইসলামের মৌলিক স্তম্ভ এবং যাকাত তার মধ্যে অন্যতম। এবং কোরআনে পাকে আল্লাহ রাব্বুল আলামিন যাকাতকে নামাজের পাশাপাশি প্রায় 82টি আয়াতে উল্লেখ করেছেন। 82 টাইমস আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ, এরকম করে আপনি অনেক আয়াতে পাবেন। যেমন এসেছে সূরা তাওবার 103 নম্বর আয়াতে, খুদ মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা, আপনি তাদের সম্পদ থেকে নেন সাদাকা অর্থাৎ যাকাত, যা দিয়ে আপনি তাদেরকে পিউরিফাই করবেন, পাক সাফ করবেন এবং তাদেরকে অন্তরে অন্তরকে শুদ্ধি করে দেবেন, এগুলো শুদ্ধ করে দেবেন এগুলোর কারণে। আল্লাহ তাআলা সূরা আল বাকারার 43 নম্বর আয়াতে ইরশাদ করেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মাআর রাকিঈন, তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত প্রদান করো এবং যারা রুকু করে তাদের সঙ্গে একসঙ্গে রুকু করো অর্থাৎ জামাতে নামাজ পড়ো, এই তাকিদ করেছেন। এইভাবে করে প্রায় 82টি আয়াতে আল্লাহ তাআলা শুধু যাকাতকেই নামাজের পাশে 82 বার উল্লেখ করেছেন। এবং এই যাকাত শব্দটার অর্থ কি? যাকাতের দুটো অর্থ আরবি ডিকশনারিতে রয়েছে। একটি হচ্ছে যাকাত অর্থ, এই জন্য বুঝতে হয় কেউ যেন যাকাতকে ট্যাক্সের মতো মনে না করে। আচ্ছা, এই ট্যাক্সটা একটা নেগেটিভ ওয়ার্ড অনেকটা বলতে পারেন, তাই না? কিন্তু যাকাত এর মধ্যে অনেক পজিটিভ মিনিং আছে, দুটো পজিটিভ মিনিং। একটা আসছে ইয়াসকু তাসকু, অর্থাৎ কোনো কিছু যখন বৃদ্ধি হয়, প্রবৃদ্ধি হয়, লাভ হয়, হ্যাঁ, গ্রো করে, যখন ফার্দার গ্রোথ হয়। আচ্ছা, এটাকে যখন কোনো জিনিস বাড়ে, সোজা কথা, এই বাড়ার অর্থে আসে যাকাত। এতে বোঝা গেল টাকা মাল খরচ করলে, টাকা পয়সা যাকাত দিলে আমাদের সম্পদ কমবে না, বরং তো বাড়বে। কিন্তু মানুষের কাছে মনে হয় যাকাত দিলে তো টাকা কমে যাচ্ছে। তাহলে এখানে একটা পজিটিভ অর্থ আছে, যাকাত দিলে আল্লাহ মাল বাড়াবেন। এবং আরেকটি হাদিসে আছে, মা নাকাসা মালু মিন সাদাকা, যে দান খায়রাত সাদাকাত যাকাত এগুলো দিলে মানুষের সম্পদ কমে যায় না। একদিক থেকে আমাদের কাছে মনে হচ্ছে রিপোর্টটা দেখলে বা অ্যাকাউন্ট তার নিলে মনে হলো যে একটু কমে গেল, 1000 পাউন্ড ছিল, এখানে যাকাত আসবে 25 পাউন্ড, এখন তো 975 পাউন্ড হয়ে গেল, তো কমে গেল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি যেটা বলেছেন কিভাবে বাড়াবেন সেই তরিকাটা তো আমাদের জানা নাই, কিন্তু আল্লাহ তাআলা জানা আছে। তাই যাকাতের একটি অর্থ হলো আমাদের মাল বাড়বে, যাকাত দিলে কমবে না। দুই নম্বর অর্থ হচ্ছে যাকাতের অর্থ পিউরিফাই করা, পবিত্রতা অর্জন করা, সম্পদের পবিত্রতা। হ্যাঁ, এখন সম্পদটাও নাপাক থেকে পাক হবে আর ব্যক্তিও পবিত্র হবে, ব্যক্তির আত্মশুদ্ধি হবে। কারণ মানুষের অন্তরে টাকা পয়সার যে লোভ আসে, টাকা পয়সার প্রতি আকর্ষণটা, এটা কিন্তু এই আকর্ষণটা অন্য সময় অতিরিক্ত হওয়ার কারণে এটা একটু কিছুটা নাপাক হয়ে গেল, এর মধ্যে কিছুটা নেগেটিভ জিনিস আছে। নেগেটিভ না থাকলে মানুষ আরেকজন জমি দখল করে নাকি? জি, সেটাই। ব্যবসা বাণিজ্যে পার্টনারশিপ সব দখল করতে চায় কেন, নিয়ে যেতে যায় কেন, আর সব করে কেন? জনগণের সম্পত্তি আসছে, যা দেশ চালানোর জন্য রাস্তাঘাট বানাবে, ব্রিজ করবে, এগুলো কন্ট্রাক্ট দিতে গিয়ে সমস্ত বিরাট অংশ কেন প্যাটের ভিতরে ঢুকিয়ে ফেলে, চলে যায়, তার লোভ আছে না? জি জি, এই লোভটা কিন্তু অরিজিনালি ভেরি নেগেটিভ। হ্যাঁ, কেউ চুরি না করলেও তারপরেও টাকা পয়সার প্রতি লোভ আসে,
এই লোভের মধ্যে একটু নাপাকি আছে। তো যখন আমরা এই স্বেচ্ছায় জাকাতটা দান করব, আল্লাহ তাআলা আমাদের এই লোভটাকে একটু কমিয়ে দেবেন এবং এতে করে আমাদের মনটা পবিত্র হবে। এই দুটো জিনিস অর্জিত হয় জাকাত দিলে, যা আমাদের মনের মধ্যে আল্লাহ পবিত্র করে দেন, পবিত্রতা আসে এবং আমাদের সম্পদটাও আমাদের পাক হয়ে যায়। কারণ যে যেই ব্যক্তির সম্পদের মধ্যে জাকাতের টাকা রয়ে গেছে, সে দেয়নি, তার পুরো সম্পদটাই পলিউটেড হয়ে গেল, নাপাক হয়ে গেল অনেকটা। তাহলে জাকাতের মধ্যে শব্দটার মধ্যে আল্লাহ তাআলা দুটো পজিটিভ মিনিং রেখেছেন। আমরা যেন এটাকে পজিটিভ মনে করি, এটাকে যেন নেগেটিভ বার্ডেন, এক ধরনের ট্যাক্স দেওয়া হচ্ছে, কর দেওয়া হচ্ছে, এরকম একটা নেগেটিভ আইডিয়া যেন না আসে। এবং এই যে পবিত্রতার কথা সূরা তবার 103 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, খুজ মিন আমওয়ালিহিম সাদাকা, আপনি তাদের সম্পদ থেকে সাদাকা, কিন্তু অনেক অর্থে জাকাতের অর্থে কোরআনে বাকি এসেছে, গ্রহণ করুন, তাদেরকে এর দ্বারা আপনি পিউরিফাই করুন, তাদের আত্মশুদ্ধি করতে হেল্প করুন, এর মধ্যে খায়র ও বরকত আছে যদি আমরা জাকাতটা দেই, আর না দিলে আমরা এই বরকত থেকে এবং পবিত্রতা থেকে নিজেকে বঞ্চিত করব। জাকাতের গুরুত্ব আরেকটি হাদিসে আমরা দেখতে পাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মুয়াদ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে ইয়ামানে পাঠালেন, তিনি তাদেরকে বললেন, তুমি তো যাচ্ছ মুয়াদ ইয়ামানে, তাদেরকে তুমি দিন শিখাবে, যারা অমুসলিম তাদেরকে দিনের দিকে দাওয়াত দেবে, যারা মুসলিম তাদেরকে তুমি দিন পালন করার জন্য দিনের জ্ঞান দান করবে, তোমাকে আমি কিছু মৌলিক জিনিস বলে দেই, এভাবে তাদেরকে তুমি দিনের কাজ করবে। কিছু কোনটার গুরুত্ব বেশি, গ্রাজুয়ালি কোনটা আগে করবে, তারপরে কোনটা, তিনি সুন্দর করে ওনাকে ট্রেনিং দিয়ে দিলেন। প্রথমে বললেন মুয়াদ রাদিয়াল্লাহু আনহুকে, ইন্নাকা তাতি কাওমান মিন আহলিল কিতাব, হে মুয়াদ, তুমি যখন যাবে যে দেশে ইয়ামানে, তারা অনেকেই আহলে কিতাবের অনুসারী, তার অর্থাৎ তারা কেউ ইহুদি ছিল, কেউ কেউ খ্রিস্টান ছিল, তাদের বেশ গুড নাম্বার ছিল সেখানে, মেজরিটি ফলোয়ার অফ দ্য আহলে কিতাব ছিল। মক্কা মদিনাতে কিন্তু আহলে কিতাবের সংখ্যা কম ছিল, তারা মেইনলি ছিল পৌত্তলিক, কিন্তু ইয়ামানে অনেক ছিল যারা আহলে কিতাব ফলো করে, আহলে কিতাবের অনুসারী ছিল। তুমি তাদের কাছে গেলে কি করবে, কিভাবে, ফাদউহুম ইলা শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ, প্রথম তোমার পদক্ষেপ থাকবে তাদেরকে আল্লাহর দিনের দিকে দাওয়াত দেবে, যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আসল ইসলামের দিকে আসার জন্য প্রথমে ইমানে দাওয়াত দিবে, কালিমার দাওয়াত দিবে, তাওহীদের দাওয়াত দিবে। আর আন্নি রাসূলুল্লাহ, আমি আল্লাহর রাসূল, এই যে প্রথম দাওয়াত, এই কাজ করবে যে ইমান আকীদার দাওয়াত প্রথমে দেবে। ফাইনহুম আতাউকা লিযালিক, তারা যদি তোমার এই দাওয়াতকে কবুল করে ফেলে, তখন অ্যাজ এ ডিউটি, তারপরে তারা কাজের মধ্যে কি করবে, কি আমল করবে, সেকেন্ড হলো ফালামহুম আল্লাহ তারাদা আলহিম খামসা সালাওয়াতিন ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলা, যে আল্লাহ তাআলা ঈমান আনলেই তাদের প্রতি 5 ওয়াক্ত নামাজকে ফরজ করে দিয়েছেন রাত দিনের মধ্যে, এই 5টি ফরজ নামাজ ঠিকমতো পড়ার জন্য তাদেরকে তুমি উদ্বুদ্ধ করবে, শিখিয়ে দেবে, ট্রেনিং দেবে। তাহলে 2 নম্বর কর্মসূচি। 3 নম্বর কর্মসূচি হচ্ছে ফাইনহুম আতাউকা লিযালিক, তারা যদি তোমার 2 নম্বর কর্মসূচি মেনে ফেলে, ফাআলিমহুম আন্নাল্লাহ কদ ইফতারাদা আলাইহিম সাদাকাতান তুখাদ মিন আগনিয়াইহিম ওয়া তুরাদ্দু ফি ফুকারাইহিম, তারা যদি যাকাত নামাজের আমল শুরু করে দেয়, 3 নম্বরে তাদেরকে তুমি জাকাত দেওয়ার জন্য ডাকবে, যে আল্লাহ তাআলা তাদেরকে যে সম্পদ দিয়েছেন সেখানে তারা যখন একটা থ্রেশহোল্ডে পৌঁছে, সাহেবের নিসাব হয়ে যায়, তখন তারা তাদের সম্পদ থেকে জাকাত দিতে হবে, এটা ফরজ করে দিয়েছেন। তাদের দেশেই ওখানে যারা ধনী আছে তাদের থেকে নিয়ে ওই দেশের গরিবদের মধ্যে বন্টন করে দেবে। এটা হলো 3 নম্বর দিনের কর্মসূচি, তুমি তাদেরকে পেশ করবে। ফাইহিনুম আতাউকা লিযালিক, তারা যখন তোমাকে এই কথাও মেনে নেয়, জাকাত দিতে আসে, ফাইয়াকা ওয়া কারাইমা আমওয়ালিহিম, তখন তুমি জাকাত নেওয়ার সময় তাদের ভালো ভালো সম্পদগুলো দেখে নিয়ে না, তুমি একটু গড়ে মেজরিটি সামনে রেখে সেখান থেকে তুমি মাঝামাঝি তরিকা নিয়ে, অর্থাৎ তখন তো সম্পদ ছিল টাকা পয়সার তুলনায় বেশি ছিল আরব দেশে, পশু গৃহপালিত প্রাণীগুলো জাকাত হিসেবে বেশি দিত তারা,
যেমন ছাগল, গরু, উট, আচ্ছা ভেড়া এগুলোর থেকে। তো বলো যে তুমি যখন নিবা, মনে করেন 40টা গরু হলে একটা গরু বা 40টা ভেড়া হলে একটা ভেড়া নিতে হয়, জি, তো এখন তুমি যেটা নিবা সেটা সবচেয়ে টপ কোয়ালিটিটা নিও না, একটা অ্যাভারেজ নিও, অ্যাভারেজ নিও, কারণ এটা জুলুম হয়ে যাবে। জি, ওয়াত্তাকি দাওয়াতাল মাজলুম, আর তুমি নিয়ে আসো মনে কষ্ট হবে, জুলুম হয়ে যাবে তার প্রতি, সে তোমার উদ্যোগ দোয়া করলে তুমি কিন্তু খুব বিপদে পড়বে। কখনো জুলুম করো না, মাজলুমের দোয়া আল্লাহ কবুল করে ফেলে। ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব, মনে রেখো মাজলুম যে হয়, জুলুমের শিকার যে ব্যক্তি, তার ফরিয়া, তার দোয়া এবং আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না, সরাসরি আল্লাহর কাছে পৌঁছে যায়। শুধু জাকাতের ক্ষেত্রে নয়, তিনি তো একজন সরকারি দায়িত্ব নিয়ে গেলেন মদিনা থেকে, তো ইনসাফ কায়েম করা, বিচার আচার সব কিছুই জাজ হিসাবেও তিনি গিয়েছেন, সবগুলো দিকে ইঙ্গিত করেছেন। কাজে এই হাদিসে আমরা শেষ অংশে এটাও পেলাম যে কোনো যারা কোনো দায়িত্ব পালন করে, সরকারি কর্মচারী হোক অথবা বিচার ব্যবস্থায় হোক অথবা মন্ত্রী মিনিস্টার হোক, যারাই রাজকার্য পরিচালনায় অংশগ্রহণ করে তাদের সবাইকে ইনসাফ করতে হবে, কার প্রতি জুলুম করতে পারবে না, আর জুলুম করলে তাদের প্রতি আল্লাহর অভিশাপ বর্ষিত হবে। আমরা আসি এখন যে কোরআনে পাকে আল্লাহ রাব্বুল আলামিন কত গুরুত্ব দিয়েছেন যাকাতকে আদায় করার জন্য, এবং যাকাত আদায় করলে কত সওয়াব আল্লাহর কাছে পাবে। ট্যাক্স দিলে খুব বেশি সওয়াব পাওয়া যাবে কোনো, আপনার গাড়ি আজকে এখানে রং জায়গায় রেখেছেন, টিকিট দিয়ে দিল 60 পাউন্ড, 80 পাউন্ড, তাহলে এটা আপনার অনেক কষ্ট হবে, এর বিনিময়ে খুব বেশি নেকি পাবে এমন কোনো গ্যারান্টি নাই। না, কিন্তু জাকাতটা কি, গ্যারান্টি নেই, জাকাতটা কি এরকম নাকি না, সে ব্যাপারে হাদিসে কোরআন কোরআন হাদিসে কি এসেছে। বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, তিলকা আয়াতুল কিতাবিল হাকিম, হুদা ওয়া রাহমাতাল লিল মুহসিনিন الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم بالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون. سورة لقمان الآيات 5 نمبر آيات الله تعالى ارشاد করছেন আলিফ লাম মিম تلك آيات الكتاب الحكيم, এগুলো হচ্ছে আল্লাহ তাআলার কাছ থেকে আসা জ্ঞানময় বিজ্ঞানময় কোরআনের আয়াত, হুদা ওয়া রাহমাতাল মুহসিনিন, এগুলো হেদায়াত এবং রহমত নেককারদের জন্য। আল্লাযীনা ইয়ুকিমুনাস-সালাহ ওয়া ইয়ুতুনাজ-যাকাহ, যারা নামাজ কায়েম করে এবং যারা যাকাত প্রদান করে, ওয়া হুম বিল আখিরাতি হুম ইয়ুকিনুন, এবং যারা আখিরাতে সম্পূর্ণভাবে বিশ্বাসী। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, তারাই হচ্ছে তাদের রবের কাছ থেকে পাওয়া হেদায়তের উপরে প্রতিষ্ঠিত, বা উলাই কহমুল মুফলিহুন, এরাই হবে সত্যিকার সফল কাম। তাহলে আল্লাহ তাআলার কাছে সফল কাম হওয়ার জন্য মানুষের যে আমলগুলো করতে হবে সেটা হচ্ছে নামাজ পড়তে হবে, যাকাত দিতে হবে, আখেরাতে বিশ্বাসী হতে হবে। আমি চিন্তা করি আমাদের দেশের ভাস্ট মেজরিটি লোকদের কি অবস্থা, ওনারা কি নামাজ কায়েম করেন, যাকাত দেন, আখেরাতে এরকম বিশ্বাসী আছেন? খুবই কম। মাঝে মধ্যে আমরা আলাপ আলোচনা করি, দেখি যে আমাদের দেশের মুসলিম আমরা ঠিকই, কিন্তু অন্যান্য দেশের অনেক দেশের তুলনায় আমাদের ইসলামের প্র্যাকটিস খুবই দুর্বল। জি, যে এটা খুব সত্য কথা, নামে মুসলিম কিন্তু কাজে আমলে কোনো ইসলাম আমাদের খুঁজে পাওয়া যায় না। জি, জুমার দিনে শুধু নামাজ পড়ে, 5 ওয়াক্তের আমাদের খবর নেই, আমরা নামাজের চ্যাপ্টারে আলোচনা করে গিয়েছি। আর ঠিক এই ধরনের লোকগুলো কিন্তু জাকাতও দেয় না। জি, বড় বড় ধনী ধনী লোকগুলো আছে, যাকাত দেয় না, বলে যে আমার ব্যাংকে ঋণ আছে, এটা আছে, ওটা আছে, আমি যাকাতের নিসাব হয় নাই আর আমার, আমাদের আমাদের দেশের দিকে তাকালে তো আপনি তাই দেখবেন, শতকরা 90 জন লোকেরই ব্যাংক লোন আছে, এটা আছে, ওটা আছে, এবং সেটাকে অজুহাত তৈরি করে তারা যাকাত থেকে এসকেপ করে, এসকেপ করে। আমার এক আত্মীয় ছিল, তো উনি ভালোই টাকা পয়সা ইনকাম করতেন, জি, অনেক আগের কথা, আমি এখনো করেন অনেক আগে, ওনার সঙ্গে তাকে দেখা হলো, বললাম যে মাশাআল্লাহ আল্লাহ তো টাকা পয়সা ভালো দিয়েছে, যাকাত দেন তো ঠিক মতো, না দেয় দেয় প্রত্যেক বছর কিছু কিছু করে দেয়। তা আমি বলি হিসাব করেন, আরে এত হিসাব কি করা যায় নাকি। তো আমার কাছে মনে হলো উনি চিন্তা করেছেন বোধ হয় যে আল্লাহ তালা কাছে গেলে জিজ্ঞাসা করে জাকাত দিয়েছে নাকি, আমি তো বলবো আমি দিছি,
আর হিসাব করে দিতে গেলে তো অনেক বেশি লাগবে, কাজে ফাঁকি দেওয়ার জন্য কিছু দিয়ে দেয়, হিসাব করে না। হিসাব করে না তো মানে আল্লাহর কাছে বুঝ দেওয়া যাবে, দুনিয়া এরকম করা যায় মনে করে আখেরাত তো তাই করা যাবে, আল্লাহ কি পাই পাই হিসাব নেবেন না কত টাকা জাকাত ছিল। তাহলে এখানে জাকাতটা বিনিময়ে আমরা আখেরাতে আল্লাহর যে সন্তুষ্টি পাবো, কামিয়াব হবো, সেটার কথা এসেছে। আমরা আরেকটি সূরা যদি যাই, সূরা যারিয়াতের 15-19 আয়াত আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন, মুত্তাকিগণ জান্নাতে এবং ঝর্ণা ধারা সমূহে তাদের বসবাস জায়গা হবে আখেরাতে। আখিরিনা মা আতাহুম রাব্বুহুম ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুহসিনিন, তারা নেবেন পেয়ে যাবেন যা কিছু তাদের রব দিয়েছেন বা দেবেন কিয়ামতের দিন জান্নাতে এই পুরস্কারগুলো, কারণ এর আগে তারা দুনিয়াতে অনেক নেক কর্ম করেছিল, অনেক নেক কাজে ব্যস্ত ছিল। কি নেক কাজ করেছেন? কানু ক্বালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন, সুবহানাল্লাহ, রাতের কম সংখ্যকই তারা ঘুমাতেন, কম সময় তারা ঘুমাতেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে রাতে একটু তাহাজ্জুদ পড়া নসিব করে দেন। ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন, এবং তারা রাত জেগে জেগে আল্লাহর কাছে অনেক ক্ষমা চাইতেন, ইস্তিগফার করতেন আখিরাতে মুক্তি পাওয়ার জন্য। ওয়া ফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, আর তাদের টাকা পয়সা সম্পদে যারা ভিক্ষুক এবং যারা বঞ্চিত তাদের হক রয়েছে, এবং সেই হকগুলোকে তারা ঠিকমতো আদায় করে দিয়েছে, আদায় করে দেওয়ার কারণে এবং বাকি আমলগুলো করার কারণেই তারা জান্নাতি হতে পেরেছে। তাহলে যারা জাকাত দেবে না ঠিকমতো এবং নামাজ পড়বে না, তারা কি জান্নাতের স্বপ্ন দেখতে পারে না? সূরা তাওবার 71 আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বাদুহুম আউলিয়াউ বাদ, ইয়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, মুমিন পুরুষগণ এবং মহিলাগণ একে অপরের একান্ত আপনজন, তারা একে অপরকে ভালো কাজের উপদেশ দেয়, মন্দ কাজ থেকে বিরত রাখে। জি, তাহলে মুমিনদের প্রথম গুণ এখানে এসেছে, তারা এই কাজটা করে। আমাদের সমাজে অনেক সময় অনেক লোকেরা মন্দ কাজ করে, কিন্তু অনেক লোকে বলে কোনো গায়ে মাখে না, এইটা তার ব্যাপার, আমি কি করব। আমার প্রতিবেশী আত্মীয় স্বজনের মধ্যে যদি আমি দেখি মন্দ কাজে জড়িত হয়ে আসে, আমাদের দায়িত্ব না তাদেরকে একটু দৃষ্টি আকর্ষণ করা, সব পথে নিয়ে আসার কাজ করা? তাহলে এই কাজটা করা মুমিনদের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। দুই নম্বর, ওয়ায়ুকিমুনাস-সালাহ, তারা নামাজ কায়েম করে। এখানে এই তিন নম্বর, দুই নম্বর কোয়ালিটি এটা এসেছে। ওয়ায়ুতুনা যাকাহ, তারা জাকাত আদায় করে। এগুলো সবগুলো হচ্ছে মুমিন হওয়ার লক্ষণ, লক্ষণ গুণাবলী। ওয়ায়ুতিউনা আল্লাহ ওয়া রাসূলাহ, এরপরে চার নম্বরটা হচ্ছে তাদের গুণ, তারা আল্লাহ এবং তার রাসূলের কথা মেনে চলে, শরীয়তের বাইরে তারা কাজ করে না, যেগুলো ফরজ ওয়াজিব সেগুলো পালন করে, পরে সুন্নত নফল দিকেও যায়, আর যেগুলো হারাম সেগুলো থেকে তারা দূরে থাকে, কবিরা গুনাহ থেকে তারা দূরে থাকে। এটাই হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করা অর্থ, মুমিন ব্যক্তির লক্ষ্য। এগুলো যদি করে তাদের জন্য কি আছে? উলাইকা সায়ারহামুহুমুল্লাহ, এরা হচ্ছে ওই লোক যাদের প্রতি অবশ্যই আল্লাহ তাআলা রহম করবেন। তাহলে আল্লাহর রহমত না পাইলে আখেরাতে আমাদের উপায় আছে? কত মুসিবতে পড়ে যাব। তা রহমত পাওয়ার জন্য কি করতে হবে? রহমত পাওয়ার জন্য এই আমলগুলো করতে হবে, দিনের কাজ করতে হবে, মানুষকে ভালোর দিকে ডাকা, মন্দ থেকে সরিয়ে আনা, আর দুই নম্বর হচ্ছে তাদেরকে নামাজ কায়েম করতে হবে, নামাজ পড়তে হবে পাঁচ ওয়াক্ত, ফরজ যাকাত আদায় করতে হবে, আল্লাহ এবং তার রাসূলের কথাগুলো শরীয়তের হুকুম মেনে জীবন যাপন করতে হবে। তাহলে আখেরাতে আল্লাহ তাআলা তাদেরকে রহমত দিয়ে ধন্য করবেন। চমৎকার। সুধী দর্শক, আমরা আলোচনা শুনছিলাম জাকাত থেকে, আমাদের শেখ চমৎকার আলোচনা করছিলেন। আমরা আলোচনা চালিয়ে যাব, কিন্তু সময় হয়ে গেল একটা ছোট্ট বিরতি। বিরতিতে যাওয়ার আগে আপনারা আমাদের অনুষ্ঠানে আপনাদের মতামত জানানোর জন্য, প্রশ্ন জানানোর জন্য ইমেল করতে পারেন। আমাদের ইমেলটি হচ্ছে iman@iqra.tv। আপনারা ইমেল করবেন, প্রতিবারের মতো আমরা রেগুলার আপনাদের ইমেলগুলো
উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। চলে যাচ্ছে একটা ছোট্ট বিরতিতে, কিছুক্ষণ পর আবার ফিরে আসব, আপনাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম, বিরতির পর আবারও স্বাগতম। ইমান ও আমলের আজকের এই পর্বে দর্শক, আমাদের অনুষ্ঠানে আপনারা জানেন তিনটি ভাগে বিভক্ত। প্রথম এবং দ্বিতীয় অংশে আমরা আলোচনা রাখি আমাদের বিষয়ের উপরে, এবং তৃতীয় পর্বটিতে আমরা আপনাদের প্রশ্নোত্তর, ইমেল এবং সরাসরি ফোন কলের জবাব দিয়ে থাকি। আপনাদের যাদের প্রশ্ন থাকবে তারা আপনারা চেষ্টা করবেন আজকের বিষয়ের সাথে সম্পৃক্ত রেখে প্রশ্ন করার, অন্য বিষয় হলেও কোনো সমস্যা নেই। আমরা আলোচনায় চলে যাচ্ছি, গুরুত্বপূর্ণ আলোচনা চলছিল জাকাত নিয়ে। বারাকাল্লাহ ফিকুম। আমরা শুনেছিলাম জাকাত দেওয়ার মর্যাদা, ফজিলত এবং সওয়াব, এর গুরুত্ব কত। আল্লাহ তাআলা আসলে তো আমাদেরকে টাকা পয়সা দিয়ে পরীক্ষা করে দেখেন যে আমরা যারা, তিনি কাউকে দারিদ্রতার মধ্যে রেখেছেন তাদেরকে কত রকম ফেভার করি, এটা কিন্তু পরীক্ষা হচ্ছে। এই জন্য বলা হয়েছে ওই আয়াতে, একটু আগে পড়েছি আমরা, অফি আমওয়ালিহিম হাক্কুন নিসাঈল ওয়াল মাহরুম, তাদের সম্পত্তির মধ্যে যারা ভিক্ষুক ভিখারি এবং যারা বঞ্চিত তাদের হক রয়েছে, গরিবের হক রয়েছে, গরিবের হক রয়েছে। তাহলে আমার কাছে যদি সারা বছরের খরচ শেষে 1,000 পাউন্ড থাকে, তাহলে এখানে 2.5% অর্থাৎ 975 পাউন্ড আমার, আর 25 পাউন্ড কিন্তু গরিবদের। এটা তাদের টাকা, আমার পকেটে আল্লাহ দিয়েছেন আমাকে পরীক্ষা করার জন্য, পরীক্ষা করার জন্য আমি সেটা দেই, আমানতটা আমি রক্ষা করি, ঠিক, এবং তার বিনিময়ে আল্লাহ আমাকে অনেক কিছু দেবেন আখেরাতে। জি, আর যে ব্যক্তি দেবেন না তাদের জন্য আল্লাহ শাস্তির, কঠিন শাস্তির কথা বলেছেন। আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল-ফিদ্দা, যারা সোনা এবং রূপাকে গচ্ছিত করে রাখে, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, এবং তারা আল্লাহর রাস্তায় এগুলো কখনো খরচ করে না, অর্থাৎ দান খরচ করে না, যাকাত দেয় না। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, আপনি তাদেরকে কঠিন শাস্তির সুসংবাদ দিন, অর্থাৎ দুঃসংবাদ দিন। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, যেদিন তাদের এই সোনা রূপাগুলোকে, টাকা পয়সাগুলোকে মেটাল ধাতব পাতে পরিণত করা হবে এবং এগুলোকে জাহান্নামের আগুনে গরম করা হবে, লাল করার পরে ফাত্তুকুয়া বিহা জিবা হুহুমা জুনুব হুমা যুহুরুহুম, এবং এগুলো দিয়ে তখন তাদের চেহারার মধ্যে, পৃষ্ঠদেশে এবং তাদের এক পাশে এভাবে স্যাঁক দেওয়া হবে, এবং বলা হবে তখন শাস্তি দিতে দিতে, হ্যাঁ দামা কানাস তুমলি আমফুসকুম, এগুলো যে কিন্তু শেখ পাচ্ছে এখন, এগুলো তোমাদের গচ্ছিত টাকা পয়সা সোনা রূপা এগুলোর যেটা তুমি দান করনি, জাকাত দাওনি, ফাজু কুমা কুন্তুম তাকনিজুন, আপনি তুমি এখন এগুলো স্বাদ গ্রহণ করো যেগুলো তুমি গচ্ছিত করে রেখেছিলে, অর্থাৎ জাকাত দাওনি। এই আয়াত, এটা হচ্ছে সুরা তাওবার 34 এবং 35 আয়াত। এই আয়াতের তাফসিরের মতে সুরাত হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন সাহিবি যাহাবিন ওয়ালা ফিদ্দাতিন, যে কোনো সোনা রূপার যারা মালিক, এখনকার তো টাকা পয়সা তো আসলে টাকা পয়সা আগে সে কিন্তু সোনার উপায় থাকে, সম্পদের কথা বলা হয়েছে, লা ইউআদ্দি মিনহা হাক্কাহা, এগুলোর যে হক আছে অর্থাৎ যাকাত আছে সেগুলো যদি কেউ আদায় না করে, ইল্লা ইদা কানা ইয়াউমুল কিয়ামাতে, তখন কিয়ামতের দিন কি হবে, সুফিহাত লাহু সাফায়হু মিন নার, এগুলোকে আগুনের ধাতব আকারে এগুলোকে পাতের, ধাতবের পাত তৈরি করা হবে, এবং সেগুলোকে আগুনে সেক দেওয়া হবে, গরম করা হবে জাহান্নামের আগুনে, আর সেগুলো দিয়ে তাদেরকে কপালে, তাদের এক সাইড পাশে, পিঠে সেক দেওয়া হবে, কুল্লমা বারিদাত ঈদাত লাহু, যখনই কিছুক্ষণ সেক দেওয়ার পরে একটু এগুলোর আগুন ঠান্ডা হয়ে আসে, কমে আসে, আবার সেক দেওয়া হবে, আবার তাদেরকে এইভাবে বারবার গরম করা হবে এবং এটা দিয়ে ছেঁকা দেওয়া হবে। ফি ইয়াউমিন কানা মিকদারু 50,000 সানা, এটা হবে কিন্তু আসলে হাশরের ময়দানে, জাহান্নামে যাওয়ার আগেই হাশরের ময়দানে চলতে থাকবে, এবং ওই দিন যেদিন, যেদিনটির হবে মেয়াদ হবে প্রায় 50,000 বছর, একটি দিনের মেয়াদ হবে হাশরের ময়দানে, সেদিন তাদেরকে ওইখানেই সেঁক দেওয়া হবে। হাত্তা ইউখুদা বাইনাল ইবাদ, অতঃপর যখন বান্দাদের ভিতরে ফয়সালা করে দেওয়া হবে কে জান্নাতে কে জাহান্নামে যাবে, ফায়ারা সাবিলাহু, সে তার রাস্তার দিকে দেখতে পাবে কোন দিকে তার ঠিকানা,
ইম্মা ইলাল জান্নাহ ওয়া ইম্মা ইলান নার, জান্নাতে যাবে অথবা জাহান্নামে যাবে। এই শাস্তি তাকে যাওয়ার আগেই হ্যাঁ তাকে মোকাবিলা করতে হবে। এইভাবে যাকাত না দেওয়ার শাস্তির কথা এসেছে। এখন যাকাত কার উপরে ফরজ হয়? যাকাত ফরজ হওয়ার জন্য মুসলিম হিন্দুর উপরে তো যাকাত ফরজ হবে না, মুসলিমের উপরে। এবং সে যদি স্বাধীন হয়, সে যদি কৃত দাস না হয়, সে যেন নেশাবের মালিক হয়ে যায় এবং পুরুষ মহিলা তাতে কিছু আসে যায় না, ছোট বড় সবার উপরে যাকাত ফরজ হয়। যদি একটা মতভেদ আছে, কোনো কোনো ফকহারা বলেছেন নামাজ যেভাবে বালেগ হওয়া উপরে ফরজ হয়, ঠিক তেমনি যাকাতও বালেগ হলে ফরজ হয়, হানাফি মাঝহাবের এটাই হলো ফতোয়া। কিন্তু অন্য অন্য মাঝহাবের অনেক ইমামরা বলেছেন যে ছোটদের মালেও যাকাত ফরজ হয়ে যায়, যাকাতটা নামাজের মতো নয়, মালই ইবাদত, মাল থাকলেই হয়ে যায়। আচ্ছা, একটা ছোট শিশু যদি তার নিসাব পরিমাণ হচ্ছে বেশি সম্পদ থাকে, তাহলে সেখান থেকে যাকাতটা ফরজ হয়ে গেল। এইটা বলেছে অন্যান্য ইমামের তিন ইমামেই, ইমাম মাহমুদ বিন হাম্বল, ইমাম মালিক, ইমাম শাফেঈ। শুধু ইমাম আবু হানিফ রহমতুল্লাহ আলাইহি বলেছেন নাবালিগ হলে তখন তার উপর যাকাত ফরজ হবে না। ওকে, তারপরে আসছে যে এই যাকাত দেওয়ার জন্য যে সাহেব নিসাব হওয়া লাগে, সাহেব নিসাব হতে হলে সেটা সাহেব নিসাব হওয়ার জন্য হলো যে নিজের ভরণ পোষণ শেষে তার কাছে যদি বছরের শেষে এই পরিমাণ সম্পদ থাকে যা দিয়ে আইদার 7.5 ভরি স্বর্ণ খরিদ করা যায় অথবা 52.5 তোলা রূপা খরিদ করা যায়, এতটুকুন টাকা পয়সা হলেই তার উপরে যাকাত ফরজ হয়ে যায়। কিন্তু দুইটার ভ্যালু কিন্তু একরকম নয়। 7.5 ভরি সোনার দাম অনেক বেশি, যেটা প্রায় এখনকার জামানায় মানে কেউ কেউ বলেছেন যে 85 গ্রাম সোনা 7.5 ভরি, আর 52.5 তোলা হচ্ছে আপনার 495 গ্রামের মতো হয়। তো এই দুটোর মধ্যে যেটা বাজার মূল্য কম হয় সেটা হলো নিসাব থ্রেশহোল্ড। তো বর্তমানে আমরা দেখেছি যে রূপার 52.5 তোলা রূপার দাম কমে কম হয়, সেটা বর্তমান জামানায় 250 পাউন্ডের কাছাকাছি, 240 থেকে 250 পাউন্ডের ভিতরে হয়। যদি কারোর কাছে এই টাকা, এই পরিমাণ টাকা জমা থাকে এবং বা এর চেয়ে বেশি থাকুক কিন্তু এর নিচে নামে না, তাহলে এই ব্যক্তি নিসাবের মালিক হয়ে গেছে। বছরের শেষে হিসাব করে দেখবে কি পরিমাণ আছে, 52.5 রূপা হলেই আমাদের হয়ে যাচ্ছে, হয়ে যাবে। এখন কত আমি ইনকাম করেছিল, কত বেতন এসেছে, কত লাভ করেছে, কত টাকা, এগুলাতে হিসাব রাখে নাই কেউ। কত খরচ করছে তারও হিসাব রাখে নাই, যাকাত দেবে কেমনে, লোকেরা খুব দুশ্চিন্তায় পড়ে যায়। এত দুশ্চিন্তার কোনো কারণ নাই। আপনি শুধু দেখবেন যেদিন যাকাত দিতে বসেছেন এই দিন আপনি কত টাকা মালিক, কত ইনকাম হয়েছে এটা চিন্তা করার কোনো দরকার নেই, কত খরচ করেছেন এগুলো কিছু দেখতে হবে না, কত টাকার মালিক আজকে আপনি। আমার ব্যাংকে কত আছে, দুইটা অ্যাকাউন্ট থাকলে দুই অ্যাকাউন্টে কত আছে, ঘরে কিছু আছে কিনা, ওয়ালেটের মধ্যে কিছু আছে কিনা, কত টাকা পাবো, এগুলো আমার যাকাত আসবে। আর যেগুলো আমি দেনা আছি নিশ্চিত দিয়ে দেব, সেগুলো মাইনাস হবে, তারপরে আমি যাকাত যা হয় সেটা আদায় করে দেব। একটা প্রশ্ন আসে যে ঋণ থাকলে কি যাকাত দিতে হবে কিনা, আপনি একটু আগে বলেছিলেন যে অনেকেই এইটা এক্সকিউজটা খুব বড় একটা এক্সকিউজ দেখা, সেটা হলো যে যে ঋণ আপনি নিয়েছেন শোধ করার নিয়তে এবং শোধ করবেন, তাহলে সেই ঋণটা শোধ করে যা থাকে বাকিরা যাকাত দিবেন। কিন্তু আপনি ঋণ দিচ্ছেন না, দিবেনও না সহজে, আবার দিতে হলে বা একসঙ্গে দিবেন না, আপনার মনে করেন যে ইনস্টলমেন্টে দিচ্ছেন, তাহলে আপনি ওই টাকার যাকাত দিতে হবে। ম্যাক্সিমাম নেক্সট 12 মান্থের ইনস্টলমেন্টটাকে আপনি মাইনাস করে বাকিটা যাকাত দিতে হবে। আর অনেক সময় লোকেরা প্রশ্ন করে যে আমার তো অনেক টাকা আমি লোকদের কাছে পাবো, তারা এখন দিচ্ছে না আমাকে, আমি সেটা যাকাত দিতে হবে কিনা। তো সেটা নিয়ম হলো যে যে টাকা আপনি নিশ্চিত পাবেন সেটা যাকাত দিয়ে দেওয়া উচিত। আচ্ছা, আর যেটা পাওয়ার ব্যাপারটা অনিশ্চিত হয়ে গেছে, পাবেন কিনা সন্দেহ আছে দুই কারণে। এক কারণ হচ্ছে যে লোকটা দিতে গড়িমসি করছে, এখন সে আদৌ দেবে কিনা আপনি এখন অনিশ্চিত হয়ে পড়েছেন, তাহলে এখন পাবেন কিনা সেটা নিয়েই অনিশ্চিত। জাকাত দিতে গেলে তো আরো
জি জি আপনার উপর বোঝা হয়ে গেল, তাহলে এই মুহূর্তে সেটা পাওয়ার দেওয়ার দরকার নেই। জি যখন তা থেকে পান তখন হিসাব করে বাকি বছরগুলো দিয়ে দেবেন। আর যদি খুব বেশি করে দিয়ে দেরি করে যায় সে, তাহলে তো বোধহয় আপনার মূল টাকাটা অনেকটাই চলে যাবে। জি তাহলে ম্যাক্সিমাম 1 বছরেরটা আদায় করবেন বকেয়া, আচ্ছা, আর না পাওয়া গেলে দেবে না, এই টাকা টাকার টাকা দেওয়া দরকার নেই। জি আর 2 নম্বর হচ্ছে যে কেউ কেউ দিতে চায় কিন্তু দিতে পারে না, তার কাছে নেই, সেটাও আগেটার মতো এই হুকুম, জি এখন দেওয়া দরকার নেই। পাওয়ার পরে আপনি চাইলে যদি খুব বেশি দেরি না করে বিগত কয়েক বছর আপনি দিয়ে দিলেন একবারে, আর তা না হলে আপনি 1 বছর আদায় করে দিলে হয়ে গেল, আর যেটা পাওয়া যাবে না সেটা দেওয়া দরকার নেই। জি এই হলো যে যাকাত, যারা যাকাতের টাকা যদি মানে আপনি আপনি লোকেরা নিয়েছে দিচ্ছে না তাদের ক্ষেত্রে। আচ্ছা, আরেকটা প্রশ্ন আসে যে সোনা গয়নার জাকাত আছে কিনা, পরনীয় সোনা গয়নার জাকাত আছে কিনা, এই বিষয়ে ব্যবহার্য যে ব্যবহারযোগ্য যে সোনা গয়না এটা নিয়ে 2টো মত আছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বলেছেন যে নিসাব পরিমাণ পৌঁছে গেলে সেটারও জাকাত দিতে হবে। আচ্ছা, বাকি ইমামদের যুক্তি হচ্ছে নিসাব পরিমাণ হলেও যদি ব্যবহার ব্যবহার্য সোনা গয়না হয় সেটার জাকাত দিতে হবে। আচ্ছা, ব্যবহার্য হলে ব্যবহারের জিনিসের জাকাত লাগবে না, শুধুমাত্র গচ্ছিত করে রাখতে হলে সেটা জাকাত দিতে হবে। গচ্ছিত আর ব্যবহার্য দুইটার মধ্যে পার্থক্যটা কি? যেমন আমি আপনাকে যদি একটু হ্যাঁ সহজ করে বলি, আমাদের হুম অনেকেরই দেখা গেছে যে পরিবারে 40 ভরি 50 ভরি এক একজনের স্বর্ণ আছে, এবং এগুলি সব হয়তো কারো বিয়ের বা নানা অনুষ্ঠানে বা শখ করে বানিয়েছে, ঠিক আছে, নানা সময় নানা ডিজাইনে নানা রকম। তো এখন একজনের 40 ভরি স্বর্ণ আছে, সে নেশাবের অনেক বেশি আছে, কিন্তু সবগুলি তার ব্যবহার্য, সে নানা অনুষ্ঠানে এগুলো পরে যায়। ও ও ওই ক্ষেত্রে ব্যাপারটা কি হচ্ছে? এগুলো তো ব্যবহার্য স্বর্ণই, কিন্তু এগুলো তো প্রতিদিন পড়ছে না, এগুলি গচ্ছিত থাকছে ঘরে, মাঝে মধ্যে পড়ছে, মাঝে মধ্যে পড়ছে না। এখন গচ্ছিতের অর্থে কেউ কেউ নিয়েছেন, যেটা যে ওই আয়াতে পড়েছিলাম, ওয়াল্লা দিনা ইয়াক নিজুনা যাহাবা অল ফেদ্দা, জি যারা সোনা রুকাকে গচ্ছিত করে রাখে। এখানে বোঝানো হয়েছে মানে এখনকার জামানতে টাকা লোকেরা জমা করে রাখে, জি আগের জমানায় কিন্তু এত টাকার এই নোট টোট ছিল না, আচ্ছা তখন টাকা জমানোর জন্য লোকেরা সোনা গয়না আকারে রাখত। আচ্ছা, কথা বুঝতে পেরেছেন? জি জি তো তারা মনে বলেছেন যে আয়াতে মিন করেছে সোনা গয়নাকে হয়তো গিনি সোনা আকারেই হোক জি অথবা অলঙ্কার আকারেই হোক, তার উদ্দেশ্য হচ্ছে জি আই এম সেভিং মাই মানি থ্রো দিস। আচ্ছা, হ্যাঁ, এখন ব্যাপারটা বোঝা যাচ্ছে, এইটাকে বলা হয়েছে গচ্ছিত। গচ্ছিত। তো এইটার উপরে ইয়াক নিজুনা যাহাবা কোরআনের শব্দ গচ্ছিত করে রাখে। অনেক আচ্ছা, ইমামরা সেখান থেকে নিয়েছেন যে তার নিয়তটা কি, এগুলা কি কোনো একসময় ব্যবহার করবে, এই মধ্যে না করলেও মাঝে মধ্যে এটা করবে, মাঝে মধ্যে ওটা করবে, বিভিন্ন পার্টিতে জি এটা জি করবে, হয়তো বছরে 1 বা 2 বার করবে। তো এটা কি আসলে গচ্ছিতের মধ্যে পড়ে না, এটা স্টিল ব্যবহৃত এটা হচ্ছে জিনিস। তার নিয়তটার উপর অ্যাকচুয়ালি হ্যাঁ, ডিপেন্ড করছে। তো এইটার ভিত্তিতে অন্যান্য ইমামরা পার্থক্য করেছেন জি যে যদি তার অনেক বেশিও থাকে কিন্তু সবগুলো ব্যবহার করার নিয়তেই, মানে সম্পদ গচ্ছিত করার নিয়তে করেনি, তাহলে ব্যবহৃত সোনার উপরে জাকাত আসবে না। এটা আচ্ছা এই বাকি 3 ইমাম ফতোয়া দিয়েছেন, আচ্ছা, কিন্তু ইমাম আবু হানিফা রহমতুল্লাহ ফতোয়া হচ্ছে যে না, ব্যবহৃতটাও 6-7 ভরি 85 গ্রাম পর্যন্ত জি পৌঁছলে তার জাকাত দিতে হবে। জি এবং এই ক্ষেত্রে বর্তমান জামানার অন্যান্য মাঝহবের ইমামরা অনেকটা একমত হয়েছেন, যেমন শেখ বিন বাজ, শেখ জি মোহাম্মদ বিন উসাইমিন সৌদি আরবের, যারা হাম্বলি মাঝহবের জি অনুসারী, জি তারাও এবং অনেক আহলে হাদিসের অনেকেই ইমাম আবু হানিফ রহমতুল্লাহ মতামতকে সহি বলে মনে করেছেন, যে অধিকতর শক্তিশালী জি দলিলের দিক থেকে, যে সোনার রূপা ব্যবহৃত জিনিসপত্র হলেও তার নিসাব পথে জাকাত দিতে হবে। জি এর পিছনে ওনারা 2টা দলিল পেশ করেছেন হাদিস থেকে। আচ্ছা, একটা হচ্ছে একজন ইয়ামান থেকে একজন মহিলা আসলেন এবং তার সঙ্গে তার একটি ছোট মেয়ে ছিল, মেয়ের হাতে মোটা চুড়ি ছিল, সোনার চুরি ছিল, সোনার চুড়ি ছিল। তখন তিনি বললেন, হাল তুতিনা যাকাত হাদা, তুমি কি হে মহিলা এই যে মেয়ের হাতে চুড়ি, এত মোটা চুড়ি, এটা তো সোনার চুড়ি অনেক মোটা ছিল, এর তো জাকাত ফরজ হয়ে গেছে, তুমি তার জাকাত দাও? কালাতলা, সে বললেন না আমি তো জাকাত দেই না। তখন তিনি বললেন, আই সুর কি আন ইসাইদি কাল্লা ইসাইদি কাল্লাহু বিহিমা সিওয়ারাইনি মিন্নার, তোমার কাছে কি পছন্দনীয় হবে, তোমাদেরকে যদি কেয়ামতের দিন আল্লাহ তাআলা এই চুড়ি দুটোকে আগুনের চুড়ি পরিয়ে দেন
জাহান্নামের আগুনে চুরি পরি বানিয়ে পরিয়ে দেন, পছন্দ হবে? সেটাকে চাও, তারপরে জাকাত না দিলে তোমার শাস্তি হবে জাহান্নামে। জি, তো এতে বোঝা গেল কি যে করণীয় মানে ব্যবহৃত সোনারও জাকাত দিতে হবে, নেশা পড়তে পড়ছে। আরেকটি হাদিসে দলিল এসেছে যে আয়েশা রাদিয়াল্লাহ আনহা বলেন, দাখাল আলাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারাআ ফি ইয়াদি ফাতাখাতিন মিন ওয়ারাক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে একদিন আমার ঘরে আসেন, এসে দেখলেন যে আমার হাতে রূপার মোটা মোটা বালা আমার হাতে। তিনি যেভাবে হোক ম্যানেজ করেছেন, বাবা দিয়েছেন বা যে কোনো কারণে হোক। তখন বললেন, মা হাদা ইয়া আয়েশা, আয়েশা কি পড়লো এটা হাতে? ফাকালাত সানাতুহুন্না আতাযায়্যানু লাকি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে একটু সাজগোজ করে থাকবো, এই জন্য এটা আমি জোগাড় করেছি। আচ্ছা, কাল আতুয়াদ্দিনা যাকাতাহুন, তুমি কি এগুলো জাকাত দেবে, জাকাত দিচ্ছ, জাকাত দেবে? কুলতুল্লাহ, না জাকাত চিন্তা তো করিনি। কাল আও মাশা আল্লাহ হুয়া হাসবুকে মিনান্নার, তুমি জানো কি তুমি জাকাত যদি না দাও তোমার জাহান্নামে জড়ার জন্য এই চুড়ি দুটোই যথেষ্ট, বালা দুটো। তো এখানে কি বোঝা গেল, সুস্পষ্ট দলিল, ব্যবহার্য ব্যবহৃত সোনার উপরও জাকাত রয়েছে। এখন অনেকে প্রশ্ন করেন যে এখন মহিলার স্ত্রীর যদি জাকাত থাকে জি, তাহলে এটার কি স্বামী জাকাত দেবেন না স্ত্রী জি, দেবেন? কারণ খুব কন্ট্রোভার্সিয়াল একটা কোশ্চেন, হ্যাঁ আমাদের প্রতি রমজানই বিশেষ করে প্রশ্নটা বারবার আসে। চলে আসে জি তো, স্ত্রী অনেক সময় ইনকাম নেই, এটাও হতে পারে, জি স্বামীর আছে। এই ক্ষেত্রে তো যদি স্ত্রী থাকে, আসলে ওনার উপরেই ফরজ, জি স্বামী যখন স্ত্রীকে দিয়েছেন, স্ত্রী কিন্তু এই সম্পদের মালিক, জি তিনি তাকে দান করেছেন, হেবা করেছেন, তিনি মালিক হয়ে যান। জি তাহলে যার যিনি মালিক তার উপরে ফরজ হয়। জি এখন ওনার ফরজ, উনি স্বামীকে বলবেন আমার তো এখন জাকাত দেওয়ার সামর্থ্য নাই, তাহলে স্বামী আদায় করে দিলে আদায় হয়ে যাবে। আদায় হয়ে যাবে। আর স্বামী যদি বলে যে না আমি তো জাকাতের দায়িত্ব নেওয়ার কথা না তোমার, তাহলে স্ত্রীর উপরে দায়িত্ব বর্তায়, জি তখন তাকে আদায় করতে আদায় হবে। করতে হবে। তিনি দরকারি কিছু বিক্রি করে আদায় করে দিবেন, জি আর বিক্রি করতে করতে যদি 7.5 ভরির নিচে চলে আসে আর আর লাগবে না, লাগবে না। আর লাগবে না। আর কেউ যদি হানাফি মাজহাবের ফতোয়া না নিয়ে, যে অন্য তিন ইমাম যে ফতোয়া দিয়েছেন সেই তরিকায় যদি না দেয়, তাহলে সেটাও কেউ কেউ অ্যালাউ করেছেন, জি আল্লাহ আলাম। কিন্তু আমাদের তো শাস্তির কথা মনে আছে যে অনেক শাস্তির, দলিল এখানে পাওয়া গেছে, মজবুত। জি হ্যাঁ, যাই হোক, আমি শেষের দিকে এসে, এই যে জাকাত এত বড় গুরুত্বপূর্ণ একটা বিষয় জি মুসলিম উম্মাকে আল্লাহ তাআলা দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাকাত রাষ্ট্রীয়ভাবে আদায় করতেন মদিনায়, জি এবং আবার রাষ্ট্রীয়ভাবে লোকালি আদায় করে লোকালি বন্টন করার ব্যবস্থা করতেন, জি এবং এই জন্য তিনি একটা ডিপার্টমেন্ট খুলেছেন। সেই ডিপার্টমেন্টের কর্মচারীদেরকে বলা হয় আমেলিন আলাইহা, এই ডিপার্টমেন্টের এমনকি যারা কাজ করবে তাদের জাকাত ফান্ড থেকে তাদের বেতন দেওয়া যাবে, তারা ধনী হলেও জি বেতন নিতে পারবে। এই জাকাত ইসলামী সমাজের জন্য অর্থনৈতিক নিরাপত্তা, যেটাকে ওয়েলফেয়ার স্টেট এখানে বলা হয়, জি গরিবদের জন্য ইসলামী রাষ্ট্রে কিন্তু এই জাকাতের বিধান থেকে ওয়েলফেয়ার স্টেটের একটা চমৎকার আইডিয়া দিয়েছে। জি তো এখন এই দেশের গভর্নমেন্ট বা পাশ্চাত্যের অনেক দেশে ওয়েলফেয়ার স্টেটগুলো তারা এই যে গরিবদেরকে যে বেনিফিট দেয়, এখানে তারা বাকিদের থেকে ট্যাক্স নিয়ে দেয়, জি কিন্তু ইসলাম সেটা কিন্তু মূলত মৌলিকভাবে গরিবদের জন্য দিতে জাকাত থেকে নিয়ে বাইতুল মালে জমা করতে বলেছে। সেটাই, সেখানে যারা জাকাত দিবে তাদের জন্য কিন্তু বিরাট একটা আল্লাহ আখিরাতে জান্নাত সেই পাওয়া সময় তো এই যে রাষ্ট্র ট্যাক্সের এই ব্যাপারটা ছিল না। তো সেটা এটাই আসল কিন্তু মূলটা। জি তারপরে যদি এক সময় দেখা যায় সরকারি কোষাগারে কিছু ট্যাক্সের দরকার আছে, সেটা শরীয়ত কনসিডার করবে, কিন্তু ওই ট্যাক্স দেওয়া আর জাকাত দেওয়ার মধ্যে পার্থক্য আছে। জাকাত দিচ্ছে ইবাদতের নিয়তে আচ্ছা, এবং জান্নাতে যাওয়ার একটা ব্যবস্থা হয়ে যাবে, এবং ভলন্টিয়ারলি মানুষ এভাবে দেবে, উৎসাহের সাথে দেবে। আর ট্যাক্সটা তো হলো যে এটা কিছু দিতে বাধ্য, না দিয়ে উপায় নাই, এটা বড় ইবাদত হচ্ছে, এটা ফিল করার কোনো আমরা সুযোগ নেই প্রচুর টাকা ট্যাক্স দিচ্ছি কিন্তু জাকাতের সময় আমরা খুব কৃপণতা করি, করছি, কারণ ট্যাক্স না দিয়ে সারতে পারবো না, জি জাকাত না দিয়ে সারা যাচ্ছে দুনিয়াতে। তো আমরা দেখি যে আসলে অনেক স্ট্যাটিস্টিক এসেছে, রিসার্চ হয়েছে, জি যে মুসলিম উম্মার এমনকি আমাদের বাংলাদেশেও যারা ধনিক সম্প্রদায় আছে তারা যদি ঠিক মতো জাকাতটা আদায় করে, তাহলে কিন্তু আমাদের দেশে অনেক গরিবরা যারা আজকে উপোস থাকছে, গায়ের কাপড় ছিঁড়ে গেছে, কিনতে পারছে না, ধুকে ধুকে মরছে, চিকিৎসা করতে পারছে না, পয়সা নেই, জি প্রাইভেট জানতে সেখানে সরকারি হসপিটালে তো কিছুই পাওয়ার নেই,
তো এই যে আমাদের দেশের লোকগুলো গরিবরা এত গরিব হয়ে গেছে, যদি ঠিক মতো জাকাত দিত তাহলে আজকে আমাদের গরিব শ্রেণীর এই দুরবস্থা হতো না কিন্তু, জি আমাদের দেশে কোনো গরিবই থাকতো না সত্যি কথা, থাকতেন সত্যি কথা এটাই। এবং আমাদের নবী সেটা প্রমাণ করেছেন তার জীবদ্দশায়। অ্যাবসলিউটলি, ওমর ইবনে আব্দুল আজিজের সময় মানে মুসলিম স্টেটে জাকাত নেওয়ার মতো লোক খুঁজে পাওয়া যেত না, তখন অনেক দূরে দিয়ে আসতে হতো। জি তো আমাদের জাতির এই ইসলামিক জ্ঞানের চর্চার অভ্যাস কিন্তু খুবই কম, সুযোগ জি খুবই কম। আমরা ছোটকালে মক্তব মাদ্রাসা গিয়ে যেগুলো কিছু কিছু কেউ কেউ শিখেছি, নামাজটা কেমনে পড়তে হবে, একটু কোরআন জি শরীফ শেখা, পরে বড় হয়ে আবার ভুলে যাওয়া, জি এইখানে সীমাবদ্ধ থেকেছে। ফরজ জাকাত কিভাবে দিতে হয়, কার উপরে ফরজ হয়, এগুলো অনেকের জানাও নাই, আর বড় হওয়ার পরে অনেকে জানতে চায়ও না, যে জানতে চাইলে তো দিতে হবে, জি যত কম জানা যায় ততই ভালো, মাফ ততই পাওয়া ভালো। যাবে, হ্যাঁ আমি তো জানি না। হ্যাঁ, এই জন্য আমরা অনেকে মনে করি আমরা দুনিয়াবী দিক থেকে পশ্চাৎপদ হয়ে আছি, জি কিন্তু আসলে আমরা ইসলামের দিক থেকে আরো বেশি পশ্চাৎপদ হয়ে আছি, অনেক বেশি, অনেক দূরে। আর যে জন্য আমাদের সমাজটা আজকে বিভিন্ন কারণে কলুষিত হয়ে গেছে, ইসলামের সুন্দর যে সুশীল সমাজ থাকার কথা সেটা থেকে আমরা বঞ্চিত হয়ে গেছি। আমরা যদি আমল করতে পারি, আমরা যারা এখানে আছি, যারা শুনছি, নিজেরা যদি আমল করি, এভাবে অন্যদেরকে শোনাই এবং বুঝাই এবং দেওয়ার জন্য উৎসাহিত করি, তাহলে কিন্তু একটা সুন্দর ইবাদত আমাদের সমাজে কায়েম হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল বারাকাল্লাহু আলামিন। ফিকুম। শেখ, আজকে আমরা চমৎকার আলোচনা শুনছি আপনার কাছ থেকে জাকাত নিয়ে। আসলে আমাদের অনেকের ধারণা ছিল জাকাত বুঝি ট্যাক্সের মতো এই ধরনের কোনো কিছু, অ্যাকচুয়ালি সেটা না, ট্যাক্স এবং জাকাত সম্পূর্ণ বিষয়টি আলাদা, এটা আমরা খুব ভালোভাবে বুঝেছি। এবং জাকাতটা আমাদের মুসলমানদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ সেটা বোঝার জন্য অ্যাকচুয়ালি ইসলামে যে ধাপগুলো এসেছে তাতে তৃতীয় ধাপেই চলে এসেছে জাকাতের বিষয়টা, এতেও বোঝা যায় যে গুরুত্ব লেভেলের অনেক দিক থেকে, বেশি। গুরুত্বের দিক থেকে কতটুকু গুরুত্বপূর্ণ জাকাতটা। এবং জাকাতের যে ব্যাপারটা, আমরা একটা জিনিস মনে হয় একটু শেখ মিস করে গেছি, সেটা হচ্ছে যে আমরা যখন জাকাত দিব কতটুকু জাকাত দিব, কত পার্সেন্ট জাকাত দিব, থ্যাংক ইউ, 10%, 20%, 15% করে, আপনি যদি একটু খুলে হ্যাঁ, বলতেন। শতকরা আড়াই, মানে 2.5%। আচ্ছা, আমার কাছে যদি জাকাত যদি থাকে, মানে 100 পাউন্ডের যদি দিতে হয়, তাহলে 2.5 পাউন্ড জাকাত হবে। 1,000 পাউন্ড হলে 25 পাউন্ড, 1,00,000 পাউন্ড কারো কাছে থাকলে মাত্র 2,500, 250 পাউন্ড, জি আড়াই বছর, 2,500, 2,500 পাউন্ড, 2,500 পাউন্ড আড়াই হাজার হবে। পাউন্ড 1,00,000 পাউন্ড হলে, জি এরকম ভাবে টাকার হিসাব করলে তাই, 1,00,000 টাকা আছে, 2,500 টাকা জাকাত দেবে। জাকাত দিতে হবে, হ্যাঁ, খুবই কম, এত নগণ্য, জি। মানে এটা তো এবং আপনার আলোচনার আরেকটা অংশ আমি শুনছিলাম, যে আপনি বলছিলেন যে আগের সময়ে লাইক 40টা গরু থাকলে একটা গরু জাকাত হিসাবে হতো, 40টা ছাগল থাকলে একটা, মানে এটা শুধু এইরকম না যে আমাদেরকে শুধু টাকাই দিতে হবে, আমরা চাইলে কিন্তু আমাদের সম্পদ থেকেও দিয়ে দিতে পারি, ব্যাপারটা কি এরকম কিছু? না, সেটা হচ্ছে যে যেগুলো সম্পদ কেন্দ্রে ফিক্স করে দেওয়া আছে, জি গরু ছাগল ইত্যাদি, তারপরে মনে করেন ধান জি চাল এগুলোর আবার অসর আচ্ছা 10 ভাগের 1 ভাগ এসেছে। আচ্ছা আচ্ছা হ্যাঁ, আবার গরুটা ফিক্স করে দেওয়া, উটেরটা ফিক্স করে দেওয়া আছে, আর যেগুলো টাকা পয়সা কেন্দ্রিক এবং সোনা গয়না, সোনা গয়না টাকা পয়সা কিন্তু আসলে এক জিনিস, আচ্ছা এগুলা এক টাইপের, আচ্ছা এগুলোর আবার এগুলোর 2.5% ফিক্স করে দেওয়া আছে, সেগুলোকে ওইভাবেই দিতে হবে। তাহলে আমি লাইক আমি গোল্ডের পরিবর্তে আমি টাকা দিতে পারছি হ্যাঁ, তাহলে, গোল্ড আর আর সিলভার, সোনা এবং রূপা আর টাকা এক জিনিস, আচ্ছা ঠিক আছে, ওকে, এখানে আপনাকে ওই গোল্ড দিতে হবে না, টাকা দিতে টাকা হবে। দিয়ে দিলেই আমাদের আদায়টা হয়ে আদায় হয়ে যাচ্ছে, যাবে। চমৎকার এখানে চমৎকার, একটা কথা মনে পড়লো আবার, জি আমাদের দেশে জাকাত দেওয়ার একটা ফানি ওয়ে আছে, কিরকম? সেটা কি দেখেছেন? জাকাত দিবে, ঢোল পিটায়, আগামীকালকে অমুকের জাকাত দেওয়া হবে, আচ্ছা তো জাকাত দিতে গিয়ে জাকাতের শাড়ি দেয়, জি জি জাকাতের লুঙ্গি দেয়, লুঙ্গি দেয়, এবং এগুলা লোয়েস্ট কোয়ালিটি। জি তো কেউ কেউ মনে করে জাকাত দিতে হয় শাড়ি আর লুঙ্গি দিয়ে, আচ্ছা শাড়ি আর লুঙ্গি হবে গামছা মার্কা, জি, ভেরি লো কোয়ালিটি, লো কোয়ালিটি একদম, তারপরে খুব বাজে কোয়ালিটি যেটা, জি জি খুবই নিচু মানের। এবং যখন দেওয়া হয় তার আগে থেকে যখন এইভাবে অ্যানাউন্স করতে থাকে, তখন ওই বাড়িতে এত লোক জমা হয় এবং পত্রিকায় আসে জাকাতের অনেক দিকে অমুকের বাড়িতে একসঙ্গে দরজা যখন খুলছে, সবাই হুড়মুড় করে ধাক্কা দিতে গিয়ে বেশ কয়েকজন মারা গিয়েছে মারা গেছে, গত জি বছর না তার আগের বছর পত্রিকায় খবর জি এসেছে। মারা গিয়েছেন। এবং শুধু তাই না, এর আগেও প্রতি বছরই দেখা যায় এরকম একটা দুইটা নিউজ থাকে থাকে যে জাকাত নিতে গিয়ে পায়ে পায়ে চাপায় পিষ্ট হয়ে অনেকে মারা মারা গেছে, গিয়েছে, জি অনেক গরিব মারা গেছে আর এরকম একটা কথা বোধহয় মুখস্থ করে রেখেছে আমাদের দেশে কেউ কেউ, জাকাত জাকাতের দিতে হয় লুঙ্গি কাপড় দিয়ে।
জাকাতের লুঙ্গি জাকাতের শাড়ি, এবং দোকানেও বিক্রি হয় এগুলো জাকাতের লুঙ্গি, এগুলো জাকাতের শাড়ি, বিজ্ঞপ্তি দেয় যে জাকাতের লুঙ্গি শাড়ি পাওয়া যায়, পাওয়া যায়, তার মানে এগুলো খুব কম প্রাইসে তারা দেবে। জি, তো এইটা এগুলো কতগুলো আসলে এই যারা আমল করে তাদের মধ্যে অনেক ত্রুটিতে দেখা যায় ভর্তি হয়ে আছে। শেখ, যদি বিরতির সময় হয়ে গেছে, তারপর একটা প্রশ্ন ছিল খুব সংক্ষেপে, শাড়ি লুঙ্গি নিয়ে যে কথাটা হচ্ছিল, আমরা কি যদি শাড়ি লুঙ্গিকে বাদ দিয়ে আমরা মনে করি যে আমরা একটা ভালোভাবে জাকাতটা দিব, তাহলে কিভাবে দেওয়া যেতে পারে? টাকাটা আমি কিভাবে দিতে পারি? কাউকে ঘর বানিয়ে দিতে পারি বা কাউকে তার ঋণ পরিশোধ, ব্যাপারগুলো কিভাবে করে মানে যে ভালোভাবে ব্যক্তির দেয়া কোনো, যায়? হ্যাঁ, কোনো মৌলিক প্রয়োজন যা দরকার সেই মৌলিক প্রয়োজন পূরণ করার জন্য জি সে জাকাত খাওয়ার উপযুক্ত হয়। জি তা যেমন যেমন তার টাকা খাওয়া দাওয়ার 3 বেলা খেতে পারে না, পরনে কাপড় কিনতে পারে না, চিকিৎসার জন্য টাকা পয়সা নেই, জি, ঋণগ্রস্ত হয়ে আছে, এরকম লোককে জাকাত দেওয়া জাকাত জাকাত দিতে পারবো। আচ্ছা, ঠিক আছে, চমৎকার। আর দর্শক, চমৎকার আলোচনা শুনছিলাম জাকাত নিয়ে, এবং আমাদের অনেকগুলো কনফিউশনই মনে আজকে দূর হয়ে গেল শেখের আলোচনা থেকে। আমরা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, আর বিরতির পর আবার আপনাদের সাথে দেখা হবে, সেই অংশে আমরা আপনাদের প্রশ্ন উত্তর নিব। এখন এখানে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, বিরতির পর আবারও স্বাগত ইমান আমলের আজকের এই পর্বে। এই পর্বে আমরা আপনাদের প্রশ্নোত্তরের জবাব দিব ইমেল থেকে এবং সরাসরি ফোন কল থেকে, এবং সেই সাথে আমরা আমাদের যে বিষয় ছিল আজকের জাকাত, সেটা নিয়েও শেখের সাথে আলোচনা করব। শেখ, আমরা আজকের বিষয় নিয়ে কয়েকটা প্রশ্ন, খুব জরুরি প্রশ্ন আপনার কাছে চলে আসি। জাকাতের অর্থ দিয়ে সম্মিলিতভাবে রাষ্ট্রীয় কোনো কাজে রাস্তাঘাট বা ব্রিজ নির্মাণে কি ব্যবহার করা যাবে কিনা? এটা আল্লাহ তাআলা কোরআনে পাকে বলেছেন, ইন্নামা সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন, জি, যে যাকাত ব্যবহৃত হবে, দেওয়া হবে যারা ফকির মিসকিন তাদেরকে, লিল্লাম লিল মিলকিয়া, মালিক আচ্ছা বানিয়ে দিতে হবে তাদের জন্য স্পেশালি। আচ্ছা, এখানে গড়ে একটা কিছু বানিয়ে দিলাম, ব্রিজ বানিয়ে দিলাম, গড়ে গরিবরা যাবে, ধনীরাও যাবে, জি, কোনো ব্যক্তি মালিকানাধীন নয়, কোনো ব্যক্তিকে এটার মালিক বানিয়ে দেওয়া হয়নি, তাহলে এটা জায়েজ নাই। সো তার মানে জাকাতের অর্থটা দিয়ে অবশ্যই এই অর্থটা যখন আমার হাত থেকে অন্যের হাতে যাবে, সে এটার মালিক হয়ে যাবে, মালিক হয়ে যাবে, অ্যাবসলিউটলি। এখন ব্যাপারটা হচ্ছে এটা। ব্রিজের মালিকটা কে? জি, কেউ মালিক ব্রিজে তো করে কোনো মালিক নেই, এটা মালিক করে সবাই ব্যবহার করবে, হ্যাঁ, সেটা করবে, সো কারেক্ট, নির্দিষ্ট মালিক হতে হবে, নির্দিষ্ট এটা আমরা মালিক হতে বুঝলাম। হবে। হ্যাঁ, আচ্ছা শেখ, দ্বিতীয় প্রশ্ন যেটা, সেটা হচ্ছে আমরা প্রায় শুনি যে মসজিদে জাকাতের টাকা দেওয়া যাবে না, কিন্তু মাদ্রাসায় দেওয়া যাবে, ব্যাপারটা কতটুকু ইসলাম সম্মত? আপনি এটা নিয়ে কি বলছেন? মাদ্রাসাকে কেউ কেউ যদি মনে করে থাকেন ফি সাবিলিল্লাহ, যে আল্লাহ রাস্তায় খরচ করা যায়, কিন্তু ওই আল্লাহ রাস্তায় খরচ করা যে খাত আছে সূরা তওবার 8টি খাতের মধ্যে, জি, এটা কিন্তু আসলে জেহাদের অর্থে বোঝানো হয়েছে মেজরিটি ইমামদের দৃষ্টিতে। আচ্ছা, তো কেউ কেউ সেখান থেকে টেনে এনে যে মাদ্রাসাও আল্লাহ রাস্তার কাজ, এই তাহলে তো এই সেন্স, মসজিদও চলে আসে। তাহলে তো মসজিদে চলে আসে, রাইট? জি ইউআর জি কাজে এটা খুব দুর্বল অপিনিয়ন। আর আচ্ছা, 2 নম্বর হলো, কেউ যদি মাদ্রাসা দিতে চায়, কোনো কোনো যারা এই ব্যাপারে সতর্ক থাকেন, ওয়াকিফাল আছেন, তারা জি বলেন যে মাদ্রাসা জেনারেল ফান্ডে দেওয়া যাবে না, আচ্ছা, তবে মাদ্রাসা যদি গোরাবা ফান্ড থাকে, মানে পুয়ার গরবা ফান্ড মানে থাকে, পুয়ার ফান্ড পুয়ার থাকে, ফান্ড আচ্ছা থাকে, তাহলে সেখানে যারা গরিব ছাত্র তাদের থাকার জি ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা, এতিমখানার মতো, জি জি তাদের কাপড় চোপড় কিনে দেওয়া, তাদের কিতাবপত্র কিনে দেওয়া, এই গরিবগুলোর জন্য আলাদা একটা ফান্ড যদি থাকে, এই ফান্ডে দেওয়া জায়েজ হবে। আচ্ছা, তাহলে মাদ্রাসা আমরা সরাসরি মাদ্রাসাকে দিতে পারছি না, আমরা এটা দিতে হবে মাদ্রাসার গরিব ফান্ডে। গরিব ফান্ড, জি, মাদ্রাসার সাধারণ ফান্ডে টাকা দিয়ে টিচারদের বেতন হয়, তাহলে কি আমরা এটা বলতে পারি শেখ যে মাদ্রাসা নির্মাণের জন্য আমরা জাকাতের অর্থ দিতে পারবো না? না না, মাদ্রাসা নির্মাণের জেনারেলি জন্য নো, জাকাতের অর্থ দেওয়া যাবে না। চমৎকার, আমরা খুবই, আমি মনে করি আমাদের দর্শকরা উপকৃত হবে আজকের এই প্রশ্ন থেকে, যে আসলে মাদ্রাসায় দিতেও পারলো, মাদ্রাসার গরিব ফান্ডে আমরা শুধু টাকাটা দিতে পারবো, আমরা ইভেন মাদ্রাসা নির্মাণের জন্য বা কনস্ট্রাকশন বা এই ধরনের কোনো কাজে আমরা দিতে পারবো না। শেখ, একজন কলার চলে এসেছেন আমাদের সাথে এই মুহূর্তে, ঠিক আমরা আছে। কলার কাছে চলে যাই। হ্যালো কলার, সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম সালাম বোন। আসসালাম। আমার একটা কোয়েশ্চেন আছে, জি বলুন বোন। যে আমার ছোট ছোট 2টা ছেলে, ওকে, তারারে লই আমি গড় প্রায় সময় নামাজ পড়ি, জি, আমি এক খাতারে পড়ি, অনেক সময় আমার হাজবেন্ডও লগে থাকে নাকি,
আমার এটাকে ও নমাজ কি তাও ওই নি পুরা না কোনো মিস্টিক ও এটার মাঝে আপনার প্রশ্ন বুঝতে পেরেছি বুট ইনশাআল্লাহ শেখ জামাতে পড়েন না একলা আলাদা পড়েন না এক কাতারে পড়েন এবং মাঝে মধ্যে ওনার হাজবেন্ডের সাথে একলা করে পড়েন আচ্ছা বোন আপনি কি নামাজ একসাথে পড়েন না জামাতে পড়েন জি না জামাতে পড়ি না আমার ছেলেরা হলে শিকানির লাগি একটু প্র্যাকটিস করি জি আর মাঝে মধ্যে আমি কোয়েশ্চন জানছি যে জামাতে পড়লে পালা হয় তো এদের সাথে প্রায় সময় জামাতে পড়ার সিস্টেম নাই ছোট রুম থাকে প্লেস এনাফ নাই বিষয়ে কিছু জানতে তার মানে আপনি একলা পড়েন আপনার স্বামীও একলা পড়েন এইভাবেই তো মাঝে মাঝে একলা পড়ি আর আবার সামটাইম আকে সব একসাথে পড়ি এক কাতারে জি আপনার স্বামী আপনার সামনে একটু আগে যাওয়া উচিত মানে জামাতে পড়লে অবশ্যই উনি আরেক লাইনে থাকবেন আপনি পিছনে আরেক লাইনে থাকবেন আর যদি তা না হয় প্রত্যেকে একা একা পড়েন তাহলে এতটুকু হয় যে আপনার স্বামী কমপক্ষে ওনার লোকেশনটা একটু সামনে দিকে দাঁড়াবেন আপনি একটু পিছনে দাঁড়াবেন একদম এক সেম লাইনে যেন না হয় আর বাচ্চাগুলো যেগুলো আছে ওগুলো ক্ষেত্রে কনসিডারেবল আছে আপনাদের পাশে পাশে দাঁড়ালে অসুবিধা নেই বারাকাল্লাহ ফিক আমরা চলে যাচ্ছি পরবর্তী কলার কাছে হ্যালো কলার আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি আমি হুজুরের সাথে একটু কথা কইতে চাই প্লিজ জি আপনি বলছেন আমার দুইটা প্রশ্ন আছিল নামাজ নিয়ে জি বলুন নামাজের মধ্যে আপনার যে নামাজের যে দোয়া দোয়া করতে হয় নামাজের মাঝে যে সেজদার দোয়াগুলোর মধ্যে কি আমি আমার যেগুলো দোয়া মুখস্থ আছে এগুলো মানে কইতে পারবো না শুধু সেজদার যে হিস্তুন মুসলিমের মাঝে যে কিছু দোয়া আছে এগুলা কি পড়বো না ওর অন্য কোনো দোয়া আমি এড করবো ওগুলা পড়াটা বেশি উত্তম যেগুলো হিস্তুন মুসলিমের সেজদার দোয়া আছে এছাড়াও আপনি যদি অন্যান্য দোয়া মুখস্থ করে থাকেন হাদিস শরীফ থেকে সেগুলো আপনি পড়তে পারবেন এবং অনেক ইমামদের দেশে যে কোরআন থেকে মুখস্থ করা দোয়াগুলোও পড়তে পারবেন কারণ কোরআন তেলাওয়াত করছেন না সেজদায় গিয়ে এটা দোয়ার নিয়তে পড়ছেন আপনি সেই হিসাবে এটাও যায় এগুলো কি শুধু ওই যে প্লেস এগুলো কি শুধু ফরজ নামাজে পড়বো না সুন্নত নামাজে দোয়াগুলো পড়তে হয় ইসলাম মুসলিমের দোয়াগুলো এটা ফরজ নামাজের যে ওয়াক্ত অনেক লম্বা থাকে তাহলে একদম পড়া যাবে না এমন কোনো আপত্তি নেই ওয়াক্ত যদি কম থাকে শেষের দিকে আসেন তাহলে যদি অনেক দোয়া পড়তে থাকেন তাহলে আপনার নামাজটা মাকরু ওয়াক্তে ঢুকে যাচ্ছে বিধায় ফরজ নামাজে অনেকে সেটাকে অ্যাভয়েড করেন তো একটুখানি যদি পড়ে নাই কেউ এবং মাকরু ওয়াক্ত আসে না তাহলে এটাও কনসিডারেবল আছে আর সাইয়াদুল ইস্তেগফার যে একটা হুজুর সাইয়াদুল ইস্তেগফার কি মুনাজাতের আগে পড়া যাবে না আপনার দুয়ার আগে পড়বো না দুয়ার বাদে পড়বো সাইয়াদুল ইস্তেগফার কোনো অসুবিধা নেই এটা উভয় ক্ষেত্রে জায়েজ আছে হাত তুলে দোয়া করার সময় পড়া যাবো বা এমনি পড়া যায় সব রকমে জায়েজ আছে উনি যত দোয়াগুলো বেশি পড়েছেন সেগুলো সাধারণত উনি লম্বা রুকু সেজদা নফলের মধ্যে করতেন এই জন্য যে তিনি তো ফরজের তো জামাতে ইমামতি করেছেন তিনি যদি ইমামতি করতে অনেক লম্বা করে ফেলেন মুসল্লিদের কষ্ট হতে পারে সেই জন্য তিনি যেটা করতেন এমনকি তিনি বলতেন আমার মনে চায় নামাজে কেরাত গুলো একটু লম্বা করি কিন্তু আমি জানি আমার পেছনে মহিলারা বাচ্চারাও নামাজ পড়ে অনেক সময় বাচ্চারা কাঁদতে থাকে আমি লম্বা করে ফেললে কেরাত তখন বাচ্চাদের কষ্ট হয়ে যাবে বিধায় তিনি সেজদা ফরজ নামাজে সেজদা রুকুর মধ্যে অতিরিক্ত দোয়া বেশি একটা করেননি তো সেখান থেকে কেউ কেউ বলেছেন যে উনি যেহেতু করেননি আমরা না করাটাই ভালো অন্যান্য দোয়া শুধু উনি যেগুলো করেছেন সেগুলোর মধ্যে সীমাবদ্ধ থাকা এটা একটা কথা এই একটা অপিনিয়ন আছে ঠিক আছে এটা কিন্তু আরেকটা হচ্ছে যে তিনি কেন করেননি সেটা হচ্ছে যে ওনা উনি জামাতেই পড়তেন বিনা জামাতে তার পড়তেন না জি ফরজ জামাত ওই সময় তিনি যদি বেশি দোয়া করতে থাকেন তাহলে মুসল্লিদের অনেক কষ্ট হয়ে যাবে কিন্তু এখন আমরা আপনি যদি একলা পড়েন অনেক সময় হাতে আছে শেষ ওয়াক্ত না আপনি কিছু অ্যাড করতে চান নো অবজেকশন ফাইন আপনারা ভালো আছেন ইনশাআল্লাহ হুজুরের কাছে আমার প্রশ্ন হচ্ছে
কোটি টাকার জাকাত কত আসে তাহলে? 1 কোটি টাকার জাকাত হবে 2,50,000 টাকা। 2,50,000? জি, 1 কোটি টাকার জাকাত হবে 2,50,000? জি, মানে শতকরা 2.5, 1 কোটিতে 2.5%। 1 কোটি টাকা মানে সেখানে 100,00,000 টাকা আছে, এই তো? 1 কোটিতে 100,00,000 1 কোটি হয় না, নাকি 10,00,000 1 কোটি? 100,00,000 100,00,000 1 কোটি। ইয়েস, 100,00,000 যদি 1 কোটি হয় তাহলে 2.5% হবে 2,50,000। 2,50,000 টাকা। জি, তাহলে তো আমার হিসাবে গন্ডগোল হয়ে গেছে। হ্যাঁ, আর 1 লক্ষে হবে 2,500 টাকা। আচ্ছা আচ্ছা, আপনি সম্ভবত 10 লক্ষে 1 কোটি ধরেছেন, সেই সেই হিসাবে মনে একটু ভুল হয়ে গেছে। এখন আর কি করা, না ভুল হয়ে গেলে ওটাকে আপনি এখন কত ভুল হলো ঠিক করে এখন পে করে দেন, অসুবিধা নেই। না, দেওয়া হয়ে গেছে হুজুর। এখন এখানে আবার আরেকটা ভুল হয়েছে, মানে যা আমি তো গরিবদেরকে দিতাম টাকাটা, কিন্তু আমার খুব ক্লোজ আত্মীয়র মধ্যে একজন মানে চেয়ে বলছে যে আমাকে দে, আমিও কষ্ট করেই চলি। কিন্তু উনি নিজেও জাকাত দেওয়ার মতো ওনার অবস্থা, তো উনি একটা বিল্ডিং করলো ওই পয়সাটা নিয়ে, যে ওইটার ভাড়া দিয়ে উনি খুব স্বচ্ছন্দে চলতে পারবে। তো আমি এখন বুঝতেছি না আমার গুনাহ হবে নাকি ওনারও গুনাহ হবে। আর উনি যেহেতু চেয়ে নিছে, আমি বলছি তুমি ভালো করে জেনে শুনে নাও, তুমি নেওয়ার নিতে পারো কিনা। সে বলতেছে আমি বুঝেই বলতেছে আমি নিতে পারবো, কিন্তু আমার হিসাবে উনি নিজেও জাকাত দেওয়ার অধিকারী, তো উনি নিছে। এখন আমি যেটা জানতে চাই আমার গুনাহ হবে কিনা, আমার গুনাহ না হলে আমি খুশি। আর এর পরবর্তীতে আমি বুঝি শুনে দিব। আর আমার ভুলটা হয়ে গেছে এটা, 1 কোটি টাকার জাকাত যদি 2,50,000 টাকা আসে, সে জায়গায় আমি বিরাট ভুল করছি, আমি 10,00,000 টাকা 10,00,000 টাকা জাকাত দিয়েছেন আপনি। আচ্ছা, 10% আপনি জাকাত দিয়েছেন, যেখানে 2.5% ছিল আপনার। হ্যাঁ, যেটা দিয়েছেন বেশি সেটা তো আল্লাহর কাছে আপনি পাবেন, ইনশাল্লাহ বেকার যাবে না, আল্লাহর কাছে সদকার সওয়াব পাবেন। কিন্তু একটা জিনিস হলো যে আপনি ঢাকার আপনি ফরজ আপনার উপরে হয়েছে, হ্যাঁ আপনি তার কথার উপরে দিলে আপনার দায়িত্ব আদায় হবে না। আপনি মনে করেন 1 লোক আপনার কাছে টাকা পাবে, তখন জাকাত যে টাকা পাবে তার নাম আব্দুল করিম, আব্দুল খালেক বললো যে ও টাকাটা আমি দিয়ে দেবো, আপনি আমাকে দেন, আমি তাকে দিয়ে দিচ্ছি। কিন্তু সে টাকা নিল, তাকে দিল না। এখন সে আব্দুল খালেক যদি বলে আমার টাকা কই, বলে আব্দুল করিমকে দিয়েছি, না সে তো আমাকে দেয়নি, এখন আপনি আবার তাকে দিতে বাধ্য। ঠিক তেমনি জাকাত আপনার খুব ফরজ হয়েছে, আপনি রং লোকের কথা বিশ্বাস করে দেবেন কেন? যেটা আপন লোক, উনি নিজেই নিছেন, উনি আমাদের দেশের লোক, বুঝতে পেরেছি, আমাদের দেশের লোক একটু মানে লোভ একটু বেশি তো আমাদের মানুষদের। আর ইংল্যান্ডে টাকা হলে জাকাত না কি ওগুলো চিন্তা করা দরকার নেই, খালি নিতে পারার চেষ্টা। আর আমাদের আরেকটা ব্যাপার যেটা হচ্ছে চক্ষু লজ্জার যে ব্যাপারটা, এটার কারণে আমরা অনেক সময় অনেককে নাও করতে পারি না, যে না আসলে লোকটাকে না করবো, কিরকম দেখা যায় আত্মীয় স্বজন, সেই কারণে হয়তো উনি একটু সমস্যায় পড়ে গেছেন। বুঝতে পেরেছি, সিস্টার আপনি বেকায়দা পড়েছেন। তলায় থাকে, নিচতলাটা খালি, তো বলে যে আমি ভাড়ার টাকাটা দিয়ে খুব স্বাচ্ছন্দ্যে চলতে পারবো, ছেলে মেয়ে বউ বাচ্চা নিয়ে, তো আমি দিলাম আর কি। তো ইন ফিউচারে আমি দিব না, কিন্তু ওদের আমাকে বলবেন আমার গুনাহ হবে কিনা, এটা একটা প্রশ্ন। আর আরেকটা প্রশ্ন যেটা হচ্ছে, ওদের আমি খুব এটাকে ভয় পাই যে মৃত্যুর পরে আজাবকে, কবরের আজাবকে, আমি সারাক্ষণই আমার ব্রেনে এটা আমার কান দিও যে কবরে গেলে শ্বাস ফেলা যাবে কিনা আজাবের মধ্যে, এটা যে আমার খালি মনে হয় আমার নাকটা বন্ধ হয়ে গেলে আমি শ্বাস নিতে না পারলে, এই হাজার হাজার বছর ধরে যদি আমি শ্বাস নিতে না পারি, জানি না তো আর কতটুক আমল করি, কতটুক ভালো খারাপ মানুষ তো আমরা, বুঝতে পারছি। ঠিক আছে, কবরের মধ্যে কি শ্বাস নেওয়ার ব্যবস্থা আছে কিনা, এটা আমার একটু থ্যাংক ইউ, বারাকাল্লাহ ফিক সিস্টার। 1 নম্বর হচ্ছে যে আপনি নিজের জাকাতটা নিজ দায়িত্বে দেবেন, আপনি অনেকজনের কথায় সে যতই বলুক আপনার ইবাদত, এই ইবাদতের ক্ষেত্রে আপনাকে সুষ্ঠু তরিকা আদায় করতে হবে, এটাকে আপনি সিরিয়াসলি নেবেন। আর কবরের বিষয়টা হচ্ছে যে ওখানে তো শ্বাস নেওয়া
মানে আপনার এই নর্মাল যে বডি এখন আছে শ্বাস নেওয়ার, এই বডি তো আর থাকবে না। সেখানে যারা নেককার হবে তাদেরকে আল্লাহ তাআলা সেখানে এই শ্বাস নেওয়ার থেকে শুরু করে জান্নাতের একেবারে জান্নাতের সঙ্গে জানালা খুলে দেবেন, কোনো চিন্তার কারণ নাই। তো কবরের হিসাবটা দুনিয়ার মতো না। তাহলে আমরা যখন কাউকে কবর দিয়ে আসি তার তো শ্বাস দেওয়ার কোনো রাস্তাই নাই। জি আসলে কিন্তু এই বডি আর দুনিয়ার হিসাব ওভাবে করার দরকার নেই। মেইন হলো যে কবর আজাব এবং জাহান্নামের আজাব দুটো থেকে আল্লাহর কাছে আমাদের পানা চাইতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারে বারে বলেছেন এবং দোয়া শিখিয়ে দিয়েছেন। আমরা পজিটিভলি এই ভয় এনে আল্লাহর কাছে আমরা আল্লাহর রহমতের আশা করে দোয়া করতে থাকব। কোনো কোনো সময় শয়তান মানুষকে কবরের জাহান্নামের ভয়ের কারণে আবার দেখা যায় নেগেটিভ করে ফেলে, তার ভিতরে ডিপ্রেশন নিয়ে আসে, প্যানিক অ্যাটাক চলে আসে। এটা কিন্তু শয়তানের আরেকটি হাতিয়ার। কাউকে কাউকে মোটেই এটার কোনো ভয় করতে মনে করতে দেয় না, গাফেল করে দেয়, আর কাউকে এত বেশি ভয় দেয় কাউকে এরকম করে ফেলে তাকে নেগেটিভ লাইন নিয়ে যায়। যত আল্লাহর বান্দারা আল্লাহর ভয় কান্নাকাটি করেছেন তারাই দুশ্চিন্তাগ্রস্ত হননি, আল্লাহর ভয় ঠিকই কান্নাকাটি করেছেন। এই যে ইমানকে পাহারা দিতে হবে, আপনি শয়তানকে জায়গা দেবেন না যে আমার আল্লাহ অনেক রাহিম রহমান, আমি চেষ্টা করব আমার যথাসাধ্য নেক আমল করার জন্য, আমার আল্লাহ আমাকে রহমত করে পার করে দিবেন, এই আশায় আমি আছি ইনশাআল্লাহ। শেখ, আমরা আমাদের ইমেলের প্রশ্নে চলে যাই। আমাদের যদিও অনেক কলার আছে, তারপরে ইমেলের দর্শকরাও তারা বসে আছে তাদের উত্তরগুলি শোনার জন্য। আমি খুব সংক্ষেপে বলছি, মোহাম্মদ কালাম আমাদেরকে ইমেল করেছেন, তিনি জানতে চেয়েছেন যে আসরের ওয়াক্তে জোহরের নামাজ কাজা পড়া যাবে কিনা। জোহর নামাজ আসরের ওয়াক্তে না পড়তে বলে কাজা তো করতেই হবে। জি, কেউ কেউ বলে যে না আসরের ওয়াক্তে পড়া যেন একটা মাগরিব পরে পড়তে হয়, এটা মিথ্যা কথা। আচ্ছা, পড়া যাবে, হ্যাঁ পড়া যাবে, কিন্তু এখানে আরেকটি ফর্মুলা আছে। কোন কোন ইমামরা অ্যালাউ করেছেন সহি মুসলিমের হাদিসের ভিত্তিতে, যদি কারো জোহর পড়ার একদম কোনো সুযোগ নেই এরকম হয়ে যাচ্ছে মনে হয় বিশেষ করে উইন্টারে, তখন তিনি যদি নিয়ত করে ফেলেন যে আমি কাজা না করে আমি আসরের সঙ্গে জোহরকে পড়ে ফেলবো, এটাকে বলে জামা বাইনা সালাতাইন, দুই ওয়াক্ত নামাজকে একসঙ্গে পড়া, জোহর আসর এক জোড়া, মাগরিব এশা এক জোড়া, এই নিয়তে জোহরকে যদি কেউ পড়তে না পারেন আসরের সময় এসে প্রথমে জোহরের চার রাকাত পড়ে নেবেন এবং তারপরে আসর পড়ে নেবেন, এতে করে কাজা হবে না, এটি একটা ফর্মুলা আছে। যদি এটা নিয়ে অনেক ইমামরা ইখতিলাফ করেছেন, কিন্তু সহিহ মুসলিমের হাদিস আছে এবং অনেক ইমামরা এটাকে অ্যাগ্রি করেছেন। ঠিক মাগরিব এশার ক্ষেত্রে একই তরিকা আছে, যে মাগরিবের শেষ মুহূর্তে মাগরিব এবং এশা একসাথে, হ্যাঁ মাগরিব ওয়াক্ত চলেও গেছে, আপনি নিয়ত করলেন যে আমি না চলে গিয়ে যাওয়ার আগেই নিয়ত করবেন যে আমি ইনশাআল্লাহ কাজা করব না, আমি জামা বাইনের সালাতে দুইটা একসঙ্গে পড়বো, তখন আপনি এশার সময় আসলেন, নটা দশটা এগারোটায় আসলেন, আগে মাগরিব পড়লেন সুন্নত পড়বেন না, তারপরে সঙ্গে সঙ্গে এশা পড়লেন। এই ফর্মুলা কোন কোন ইমামরা অ্যালাউ করেছেন সহিহ মুসলিমের হাদিসের ভিত্তিতে, কেউ কেউ দ্বিমত পোষণ করেছেন। তবে আবার আসর মাগরিব কিন্তু এক জোড়া না, আচ্ছা জোড়া মিলতে হবে, জোহর আসর এক জোড়া, আসর একসাথে, মাগরিব এবং মাগরিব এশা আরেক জোড়া, কিন্তু তার আগে নিয়তটা করে ফেলতে হবে সময় মতো। অ্যাবসলিউটলি, জি চমৎকার। দ্বিতীয় বন্ধুর প্রশ্নটি হচ্ছে, বোন নাসির সুলতানা করেছেন, উনি 92 ইয়ার্স একজন ওল্ড মহিলাকে দেখাশোনা করেন, তিনি কেয়ারারের জব করেন, কিন্তু ওই মহিলা সাদা এবং সে যে খাবার খায় সেটাতে পোক বা হারাম জাতীয় খাবার আছে, তাকে এটা গরম করতে হয় এবং সার্ভ করতে হয় তার জবের খাতিরে, যদিও তার কাজটি করতে ভালো লাগে না, কিন্তু এখন সে যে এলাকায় থাকে ওটা হচ্ছে সাদা অধ্যুষিত এলাকা, ওখানে তার অ্যাকচুয়ালি আর কোনো উপায়ও নেই, তার জবটা কতটুকু হালাল হবে বা তার আয়টা কতটুকু হালাল হবে। ঠিক আছে, ওটা তাদের খাবার যেহেতু এটা দেওয়া জায়েজ আছে, অসুবিধা নেই, শুধু যদি মদ পরিবেশন করা লাগে, দিস একটা ডিফিকাল্ট কোয়েশ্চন, ওইটা ছাড়া তাদের খাবার হারাম হলেও ওইটা আপনি এই জব করতে পারবেন পরিবেশন করা, এটা আপনার জন্য, আপনি তো খাচ্ছেন না, না কাজেই এটা আপনার জন্য এমন আপত্তির কোনো কারণ নেই। বোন নাসরিন সুলতানা, আশা রাখি আপনি আপনার প্রশ্নটি উত্তর পেয়েছেন। ভাই শরীফ আমাদেরকে জানতে চেয়েছেন, সফরের সময় কি বেতের নামাজ পড়তে হবে? সফরের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেতের নামাজকে ছাড়েননি, হাদিসে এসেছে মা তারাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুল লাফি সফরিহি ওয়া লাফি হাদারিহি, তিনি সফরের হালতে নিজ এলাকায় থাকা অবস্থায় কোনো অবস্থাতেই বেতেরকে ছাড়েননি। আচ্ছা, এই জন্য পারতপক্ষে এটা পড়ে ফেলা উচিত। আচ্ছা ঠিক আছে, ওকে, আশা রাখি আপনি আপনার প্রশ্নের উত্তরটি পেয়েছেন। ভাই হক উনি আমাদের কাছে জানতে চেয়েছেন যে লন্ডনে একবার এককালীন টাকা দিয়ে বাড়ি কিনা খুবই কষ্টকর, উনি মর্গেজ নিয়ে বাড়ি কিনতে পারবেন কিনা বা ভালো সলিউশন কি আছে?
মর্গেজের জেনারেলি সুদ, সেটার জন্য তো সুদ তো হারাম, এটা আমরা মনে করি যে মেজরিটি ইমামরা এখনো মনে করছেন এটা হারাম। কিন্তু যদি ইসলামী ব্যাংকের কোনো ফর্মুলা আর রায়ান ব্যাংক এরকম মোশারাকা, তারপরে ইজারা বেসড যে কনসেপ্টগুলো ইসলামী ব্যাংক ইউজ করে সেগুলোর মাধ্যমে যদি যান তাহলে সেটা হালাল বলে অনেকগুলো আমাদের ফতোয়া রয়েছে। কিন্তু জেনারেল হাই স্ট্রিট ব্যাংকের সুদ ভিত্তিক ব্যাংক এটা হারাম, এটা হারাম। এখন বলছে যে শরিয়া পদ্ধতিতে তারা মর্গেজ দিচ্ছে, শরিয়া কমপ্লায়েন্স কিছু প্রোডাক্ট তাদের আছে, আচ্ছা ওগুলো গ্রহণ করা যেতে পারে। আচ্ছা ঠিক আছে, চমৎকার। ভাই হক আশা রাখি আপনি আপনার উত্তরটি পেয়েছেন। আমরা এখন আবার চলে যাব আমাদের কলারের কাছে। হ্যালো কলার, কে আছেন? আপনি আপনার প্রশ্নটা আরেকবার একটু বলেন, প্রশ্নটা আবার বলেন। গরিব মুসলিমদের কি করতে চান জাকাতের টাকা দিয়ে? শেষের কথাটা গরিব মিসকিন কে তো দেওয়া জায়েজ আছে, কিন্তু কি একটা শব্দ বলেন, পঞ্চা জি এতিম গরিব জাকি আমি জানি টিভি আপিল তারা বারবার নেয়, এটা তারা শিওর যদি করে তারা ঠিক মতো করলো কিনা আমি তার গ্যারান্টি দিতে পারছি না। হ্যাঁ, এমনি যদি কেউ ঠিক মতো করে তাহলে এরকম একদম এতিমদের জন্য এরকম স্পন্সরশিপ করা এটা জায়েজ আছে। জি আলহামদুলিল্লাহ, ঠিক আছে, বারাকাল্লাহ ফিক। ওকে, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। ওকে, নেক্সট কলার কাছে চলে যাচ্ছে। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া বারাকাত। আমার দুইটা প্রশ্ন। জি জি, আমি ওই নমাজ লাগি আর আমু আনি, অন্য সময় তো আমু আনি আইলে বা ও আজ মুখ উল্টাইয়া দিয়া লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আলিল আজিম পড়িলাম। আর নমাজের মাঝে যদি কিবা হাত পান্দা তাহলে কিবা আত্মাই হাত উপরাত থাকে, এই সময় আমু আনিটা আইলে কিতা করতাম নমাজ ওলা আত দিতাম নি মুখ পড়িতাম নি না কিতা করতাম ওখান আমি জানতাম। যদি হাত না দিই, আর আরেকটা প্রশ্ন, কোন সময় তো বাথরুম উত্রুম গিয়া হালে যদি আসি আইও আয়নার কথা বিলা আইয়ে যদি বা আইসো, এই সময় তো আর আলহামদুলিল্লাহ পড়িতাম নি না খুদা পড়িতাম না, দুই ঘন্টা আমারে আপনার কইতা। ঠিক আছে, ঠিক আছে, প্রশ্ন উত্তর দিচ্ছেন। সে হাই তুললে তখন যদি আপনি মুখ হাত না উঠে মুখে আপনি কন্ট্রোল করতে পারেন ভালো, আর যদি না পারেন হাত দিয়ে আপনি এরকম করে আটকাই ফেললেন বা বাম হাত এভাবে করে দিলেন এটা করতে পারেন, এই এতটুকুতে অসুবিধা নেই। আবার হাতটাকে জায়গা মতো নিয়ে আসলেন, কিন্তু লা হাওলা ওয়ালা কুওয়াতা এই সময় বলবেন না, কারণ আপনি নামাজের জিকিরের হালতে ব্যস্ত আছেন, নামাজের স্পেসিফিক যে তেলাওয়াতগুলো আছে জিকির আছে সেগুলোতে ব্যস্ত আছেন, বিদায় এই সময় এগুলো বলবেন না। আর কেউ যদি বলে ফেলে অভ্যাস বাস খেয়াল করে নাই তাতে নামাজ অবশ্য ফাসেদ হবে না, স্টিল নামাজ ভ্যালিড আছে। আর হাঁচি আসলে আলহামদুলিল্লাহ ওই সময় না বলা উচিত, কারণ আপনি নামাজের যে কোনো একটা জিকির নিয়ে ব্যস্ত আছেন। উনি হাঁচির ব্যাপারটা বলেছেন, উনি যদি বাথরুম বা টয়লেটে থাকেন নাপাক অবস্থায় থাকেন ওই সময় যদি হাঁচিটা চলে আসে ওই সময় আলহামদুলিল্লাহ বলতে পারবেন না। বাথরুমে থা বাথরুমে যে বাথরুমে টয়লেট আছে সেখানে আপনি আলহামদুলিল্লাহ এগুলো কিছু বলতে পারবেন না, আল্লাহ জিকির করতে পারবেন না। আর যদি ওযুখানা আলাদা থাকে গোসলখানা আর টয়লেট আলাদা তাহলে গোসলখানার মধ্যে যদি থাকেন তাহলে সেখানে পড়তে পারবেন আলহামদুলিল্লাহ, আর একই রুমে থাকলে বাথরুম টয়লেট সেখানে তিনি পড়তে পারবেন না, মনে মনে বলতে পারবেন মুখে উচ্চারণ করতে পারবেন না। চমৎকার শেখ, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আজকে আমাদের এখানে শেষ করতে হবে। আমরা আপনার কাছ থেকে জাকাত নিয়ে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম এবং আমাদের অনেকগুলো কনফিউশন ছিল জাকাত নিয়ে, এবং আমাদের দর্শকদেরও অনেকগুলো প্রশ্নের আমরা উত্তর দিলাম। এক বোন তিনি তার জাকাত নিয়ে খুবই অডিট ছিলেন, তা আশা রাখি তিনি তার উত্তরগুলো পেয়ে গেছেন।
দর্শক, জাকাত আমাদের প্রত্যেকেরই জন্য, যাদের নিসাব পরিমাণ সম্পদ আছে তাদের জন্য ফরজ, সেটা আমরা আজকে জানলাম আজকের আলোচনা থেকে, এবং এটা কতটুকু গুরুত্ব এবং কতটুকু গুরুত্ব বহন করে সেটাও আমরা বুঝলাম, এবং এটা আদায় না করলে কি পরিমাণ শাস্তি হতে পারবে সেই নিয়েও আমাদের শেখ চমৎকার আলোচনা পেশ করেছেন। আমরা সবাই চেষ্টা করব যেন আমরা আমাদের জাকাতগুলো, এতদিনও আমরা যারা গাফিলতি করেছি বা দেইনি, আজকে থেকে যেন আমরা নিয়ত করে ফেলি যে আমরা আমাদের জাকাতগুলো নিয়মিত আদায় করব, এবং যদি সম্ভব হয় আমাদের পুরাতন জাকাতগুলো আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করব আল্লাহ পাকের শাস্তির হাত থেকে বাঁচার জন্য, এবং আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি করে নামাজ পড়ার তৌফিক দান করুক জাকাত আদায় করার, এবং আমাদের যে 5টি স্তম্ভ আছে প্রতিটি স্তম্ভের প্রতিটি কাজ করার তৌফিক দান করুক, এই আশা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইমান ও আমলের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।